ফার্স্টে ক্লাস স্টার্ট করা যায়। তো আগের দিন তোদেরকে আমি কি কি পড়েছিলাম, আগের দিন তোদেরকে আমি পড়েছিলাম যে পজিটিভ ফিডব্যাক নেগেটিভ ফিডব্যাক কি করে ঠিক করা যায় না করা যায়, ইন্টিগ্রেটর করেছিলাম, ডিফারেন্সিয়েটর করেছিলাম, ঠিক আছে, ওখানে ইন্ডাক্টর দিয়ে কিছু তৈরি করতে দিয়েছিলাম, তো ওগুলো তোরা সবই পেরেছিস। ইভেন তোদেরকে যে বাড়ির কাজগুলো দিয়েছিলাম সেগুলো তোরা করেছিস। ইভেন আজকে তোদেরকে আমি লাস্টে ক্লাসের শেষের দিকে বাড়ির যা যা কাজ তুলো সব করে করবো, যেহেতু সবাই তোরা করে দিচ্ছিস আমাকে, তো তোদের সবার পক্ষে অঙ্কটা করা খুব দরকারি, তো আমি তোদেরকে এটা করে দেবো, কোনো অসুবিধা নেই। ওকে, তো আজকে তোদের কি কি পড়াবো, আমি আজকে তোদেরকে পড়াবো লগ অ্যাম্প্লিফায়ার, অ্যান্টি লগ অ্যাম্প্লিফায়ার, স্মিথ ট্রিগার, ওকে, আর পড়াবো হচ্ছে যদি টাইম হয় তাহলে মাল্টিভাইটার একটা পড়ে দিবো, ওকে, তো আর অঙ্কগুলো করে দেবো, ঠিক আছে। তো এবার হেডিং দে, তো এবার হেডিং দে লগ অ্যাম্প্লিফায়ার। সার্কিট কেমন হবে দেখ, এবার আমরা এখানে ডায়োড ইন্ট্রোডিউস করব যে এখানে অবধি করিনি। এবার আমাকে যদি KCL করতে হয় তাহলে আমাকে কি ডায়োডের কারেন্ট ইকুয়েশন দরকার, যেহেতু ওদেরকে স্যার যখন সেমিকন্ডাক্টরের ফার্স্ট চ্যাপ্টার পড়াবে তখন তারা দেখতে পাবে যে ডায়োডের কারেন্ট ইকুয়েশনটা কি হয়। আমি এখন সেটা লিখে দিচ্ছি, I is equal to IS e to the power V by eta into VT, ঠিক আছে। তাহলে আমি যদি এখানে KCL অ্যাপ্লাই করি, এই পয়েন্টে 0 ভোল্ট, মানে এই পয়েন্টে 0 ভোল্ট, ভার্চুয়াল শর্টের জন্য এই পয়েন্টেও 0 ভোল্ট, ওকে, তাহলে এখানে প্লাস ভিসি মাইনাস ভিসি আছে, ওকে, তাহলে কি করতে পারি, 0 - Vi / R + 0, এবার কি এখানে ডাইরেক্ট কারেন্ট ইকুয়েশন লিখতে হবে, কি লিখবো এখানে আমি, IS e to the power 0 - V0 / eta into VT = 0, ওকে, যদি আমি এখানে সলভ করি ঠিক করে তো কি পাবো এখানে আমি, Vi / I = IS e to the power - V0 / eta into VT, ওকে। তাহলে এখান থেকে যদি আমি আলাদা করি কি পাবো এখান থেকে, Vi / IS × R = e to the power - V0 / eta into VT, এবার আমি এখানে করে দিচ্ছি। তাহলে যদি ln নিই, মানে লগ নিই, তাহলে কি পাবো এখানে আমি, V0 = −eta × VT ln (Vi / IS × R, ওকে, তো আমি এরকম পাচ্ছি, ওকে। তাহলে দেখ এখানে নর্মালি ইন্টিগ্রেটর বা ডিফারেনশিয়াল যখন করছি আমরা কি দেখতে পাচ্ছিলাম, যে ইন্টিগ্রেটর মানে ইনপুটের ইন্টিগ্রেশন হচ্ছে, ডিফারেনশিয়েটর মানে ইনপুটের ডিফারেনশিয়েশন হচ্ছে, বাট এখানে দেখ এখানে আমি কি পেলাম, এখানে আমার ইনপুটের লগ হচ্ছে, তাই এটা নাম হচ্ছে কি লগ অ্যাম্প্লিফায়ার। আমি একবার রিপিট করে দিচ্ছি, আমার এটা হচ্ছে লগ অ্যাম্প্লিফায়ার সার্কিট, ওকে, যেখানে আমি ডায়োড দেখতে পাচ্ছি। তো নর্মালি এতক্ষণ ধরে রেজিস্ট্যান্স দেখেছি, ক্যাপাসিট্যান্স দেখেছি, ইন্ডাক্টর নিজেরা করেছিস, ঠিক আছে, অনেকে ঠিক করেছিস, তোমাকে পাঠিয়েছিলি, এখানে ডায়োড দেখতে পাচ্ছি, তাহলে আমাকে এখানে ডায়োডের কারেন্ট ইকুয়েশন দরকার। আমি ডায়োডের কারেন্ট ইকুয়েশন লিখলাম কি, I = IS e to the power V / eta into VT, যেটা তোরা সেমিকন্ডাক্টর ডিভাইসে যখন চ্যাপ্টারটা পড়বি তখন তোরা এটা দেখতে পাবি, ওকে। তো আমি এখানে KCL অ্যাপ্লাই করলাম, এটা 0 ভোল্ট, এটাও 0 ভোল্ট হবে, তাহলে আমি KCL অ্যাপ্লাই করে আমি এই ইকুয়েশনটা পেলাম, ওকে, এই ইকুয়েশনটা পেলাম, ওকে। এই ইকুয়েশনটা থেকে আমি যখন পুট করলাম, মাইনাস মাইনাসে কেটে গেল, যখন এদিকে চলে যাবে এটা, তাহলে মাইনাস চলে আসবে, তো মাইনাস মাইনাস কেটে গেল, তো এই ইকুয়েশনটা আসলো। আমি যখন এটা সলভ করলাম ln নিয়ে এক্সপোনেন্টটা তুলে দিলাম, তখন আমি কি দেখতে পেলাম, V0 = −eta × VT ln (Vi / IS × R), তাই না। তো আমি এটাতে দেখতে পাচ্ছি যে এটাতে ইনপুটের লগ হচ্ছে, তাহলে এটাকে তাই নাম বলছি আমরা লগ অ্যাম্প্লিফায়ার, ওকে। সিমিলার কেসে এখানে ডায়োডের জায়গায় ট্রানজিস্টার যদি আমি দিই তাহলেও কিন্তু এটা লগ অ্যাম্প্লিফায়ার হবে। ট্রানজিস্টার দেখতে কেমন হবে আমি জাস্ট তোকে দেখিয়ে দিচ্ছি, তোরা বাড়িতে নিজে ট্রাই করবি, না পারলে আমি নেক্সট দিন যখন ওভেন পড়াবো তখন আমি করে দেবো, ঠিক আছে। এটা জাস্ট আমি তোকে দেখিয়ে দিচ্ছি ট্রানজিস্টার জন্য কেমন হবে, ট্রানজিস্টার সার্কিটটা কেমন থাকবে বলতে, এরকম থাকবে, এরকম থাকবে, যেখানে বেসটা গ্রাউন্ড থাকবে, টু টার্মিনাল ডিভাইস দরকার আমার, তো অবভিয়াসলি বেসটা গ্রাউন্ড করতে হবে, তো এরকম করে দেখবো অনেক জায়গাতে এটাকেও লগ অ্যাম্প্লিফায়ার বলা হয়, সেম ক্যালকুলেশন পাবি পুরোপুরি, জাস্ট এটা হচ্ছে ট্রানজিস্টারের জন্য, বোঝা গেল। এবার নেক্সট যেটা করব সেটা কি হবে, সেটা হচ্ছে না আগে লিখে নেতো এটা, তারপরে তোকে বলছি অ্যান্টি লগ অ্যাম্প্লিফায়ার, লগ হলো অ্যান্টি লগ করবো, এবার নেক্সট পার্ট, আগে এটা লিখে নেব পুরোটা।
তো নেক্সট কি আসছে নেক্সট আসছে অ্যান্টি লগ অ্যাম্প্লিফায়ার ঠিক আছে জাস্ট লাইক তোরা দেখেছিলি যে ক্যাপাসিটরকে যখন ইন্টিগ্রেটর তৈরি করছিলাম তখন ক্যাপাসিটরকে ছিল ফিডব্যাক ছিল ডিফারেন্সিয়েশন কি ছিল ইন্টিগ্রেশনের উল্টো হচ্ছে ডিফারেন্সিয়েশন কি করেছিলাম ক্যাপাসিটরকে আমি নর্মালে নিয়ে এসেছিলাম ফিডব্যাক থেকে আমি নর্মাল এই আরে জায়গায় নিয়ে এসেছিলাম সিমিলার কেস এখানে এখানে কি বলেছি আমি এখানে আমার এতক্ষণে ডায়োড ছিল তাই ছিল কি একটা লগ অ্যান্টি লগ করতে হয় কি করবো আমি এখানে ডায়োড নিয়ে চলে আসবো তো এগুলো হচ্ছে মনে রাখার প্রসিডিওর এখানে ডায়োড চলে আসবে এখানে কি আসবে রেজিস্ট্যান্স ঠিক আছে সেম আমার করছি আমি সব কিছু তাহলে কি হবে এখানে ইকুয়েশনটা ইকুয়েশন লিখবো আমি জিরো মাইনাস ভি জিরো ডিভাইডেড বাই আর প্লাস কি হবে আই এস ই টু দি পাওয়ার মাইনাস ভিআই সরি ভিআই এভাবে না লিখে জিরো মাইনাস ভিআই ডিভাইডেড বাই ইটা ইন্টু ভিটি ইজিকাল টু জিরোটা এদিকে চলে গেল ইজিকাল টু জিরো ওকে তো এটাকে যদি সলভ করি কি আসবে ভি জিরো ইজ ইকাল টু মাইনাস আই এস ইন্টু আর ই টু দি পাওয়ার মাইনাস ভিআই বাই ইটা ইন্টু ভিটি তো এখানে আমি দেখ এখানে লগ পাচ্ছি না কি পাচ্ছি আমি ই টু দি পরে পাচ্ছি এক্সপোনেনশিয়ালি পাচ্ছি তো এক্সপোনেনশিয়াল কি বলে এটাকে অ্যান্টি লগ তো এটা হচ্ছে অ্যান্টি লগ অ্যাম্প্লিফায়ার আর ওটা হচ্ছে লগ অ্যাম্প্লিফায়ার ঠিক আছে দেখ প্রায় সিমিলার ক্যালকুলেশন জাস্ট সার্কিটটা একটু মনে রাখতে হবে ঠিক আছে তো এটা হচ্ছে আমার লগ অ্যাম্প্লিফায়ার অ্যান্টি লগ অ্যাম্প্লিফায়ার ওকে এটাও লিখে নে এবার তো নর্মালি লিখে তারপর আমি বলছি এতক্ষণ ধরে আমরা কি কি পড়লাম এতক্ষণ ধরে আমি পড়লাম হচ্ছে অপ অ্যাম্পের অ্যাপ্লিকেশনে পুরো নেগেটিভ ফিডব্যাকের পার্টটা পড়া হয়ে গেল ঠিক আছে এবার আমাদেরকে পড়তে হবে কি নর্মাল উইদাউট ফিডব্যাক কি পড়েছিলাম প্রথমে কম্পারেটর বাট তোদের সিলেবাসের নাম দেওয়া আছে কি জিরো ক্রসিং ডিটেক্টর তো আমাকে জিরো ক্রসিং ডিটেক্টরটা এবার তোকে পড়াতে হবে ঠিক আছে তো এবার হেডিং দে জিরো ক্রসিং ডিটেক্টর এই জিরো ক্রসিং ডিটেক্টরটা হচ্ছে লাস্ট তারপরে শুরু হবে কি পজিটিভ ফিডব্যাক যেটা খুব ইন্টারেস্টিং টপিক একটু টাফও আছে জাস্ট বুঝতে পারলে সব সোজা ওকে তো কেমন হবে জাস্ট লাইক এরকমই সেম কম্পারেটরের মধ্যে কোনো ফিডব্যাক থাকবে না প্লাস মাইনাস মাইনাসটার মধ্যে কী করলাম গ্রাউন্ড করলাম এখানে মিলে দিলাম ভিআই ঠিক আছে এটা ভি দিলাম বোঝা গেল তো এই সার্কিটটা হচ্ছে কি জিরো ক্রসিং ডিটেক্টর তোরা খুব ভালো করে বুঝতে পারছি এটা একটা নর্মাল কম্পারেটর সার্কিট ঠিক আছে তো কি ওর কাজ করবে জিরো ক্রসিং ডিটেক্টরটা এখানে জিরো ক্রসিং ডিটেক্টর মানে কি দেখ জিরো ক্রস করলে ও ডিটেক্ট করবে তাহলে একটা ইনপুট ভোল্টেজ যে ভোল্টেজটাই জিরো ক্রস করছে তার মানে কি একবার পজিটিভ থাকবে একবার নেগেটিভ থাকবে তাই না আমাকে বোঝ ভালো করে জিরো ক্রসিং তার মানে কি ওই ভোল্টেজটা একবার জিরোকে ক্রস করছে আইদার পজিটিভ থেকে নেগেটিভ অর নেগেটিভ থেকে পজিটিভ তাহলে অবভিয়াসলি এটা এসি সোর্স ওকে তো এসি সোর্সের মধ্যে কমন কি আছে আমার সাইন ওয়েভ তো আমি সাইন ওয়েভটা ড্র করে দিচ্ছি ড্র করে দিলাম সাইন ওয়েভটা ঠিক আছে এবার আমি এখানে কি নেব আউটপুটটা নিচ্ছি আউটপুটটা কি দিলাম ভি জিরো ঠিক আছে এবার দেখ আমি কি দেখতে পাচ্ছি আমার এই পয়েন্টে ভিআইটা কত জিরো থেকে জিরো প্লাসে কি হচ্ছে ভিআইটা পজিটিভ আছে আর নেগেটিভে কি আছে নেগেটিভে জিরো আছে তাহলে দেখতে পাচ্ছি আমি ভি প্লাস ইজ গ্রেটার দেন ভি মাইনাস কোন টাইমটাতে এই টাইমটার জন্য তাই না তাহলে আমি কি পাবো এখানে আমি প্লাস ভি সাইড কত দূর যতদূর বড় তো আমি এতক্ষণ কি পাচ্ছি আমি প্লাস ভি সেট তাই না যেই যেই টাইমে আমার এই ইনপুট ভোল্টেজটা জিরোকে ক্রস করলো তাহলে এখন কোথায় চলে গেলো ইনপুট ভোল্টেজটা নেগেটিভে চলে গেল তো যখন ইনপুট ভোল্টেজটা নেগেটিভে চলে আসলো তাহলে দেখ আমার ভি মাইনাসটা কত আছে ভি মাইনাসটা আছে জিরো তাহলে এই এটা হচ্ছে কেস ওয়ান যেটা আমি এক নম্বরে পাচ্ছি এবার দুই নম্বর কেস কি পাচ্ছি আমি দুই নম্বর কেসে পাচ্ছি হচ্ছে আমার ভি মাইনাস ইজ গ্রেটার দেন ভি প্লাস কেন ভি মাইনাস জিরো বাট ভি প্লাসটা কি ভি প্লাসটা নেগেটিভ তাহলে অবভিয়াসলি ভি মাইনাসটা বড় তাহলে আউটপুট কি পাবো আমি আউটপুট পাবো মাইনাস ভি সেট ওকে কতক্ষণ পাবো আবার এই জিরোটা পর্যন্ত আবার যেই এটা জিরো থেকে উপরে উঠে যাবে পজিটিভ তখন কি এটা আবার প্লাস ভি সেট মানে আবার এক নম্বর কেস চলে আসবে তাহলে দেখ আমি এখানে দেখতে পাচ্ছি যখনই আমার অপ অ্যাম্পের আউটপুটটা
প্লাস ভি সেট আসছে তখন কি তখন এটা পজিটিভে আছে আর যখনই জিরোকে ক্রস করছে তখন আউটপুট কি পাবো আমি মাইনাস ভি সেট তাহলে আমি বলতেই পারি যে যখন আমার অপ অ্যাম্পের আউটপুটটা প্লাস ভি সেট থেকে মাইনাস ভি সেট অর মাইনাস ভি সেট থেকে প্লাস ভি সেটে চেঞ্জ হবে তখন কি বলছো জিরোকে ক্রস করছে তাহলে অবভিয়াসলি জিরো ক্রসিং ডিটেক্টর তাহলে জিরো ক্রস করে ডিটেক্ট কি করে করতে পারবো যখনই পজিটিভ থেকে নেগেটিভ আসবে আর নেগেটিভ থেকে পজিটিভে যে আউটপুটটা তখন কি বুঝতে পারবো ও জিরোকে ক্রস করছে তাহলে আমরা কি করতে পারলাম আমরা জিরো ক্রসিং ডিটেক্টর একটা তৈরি করলাম কি করে তৈরি করলাম অপ অ্যাম্পের আউটপুটটা প্লাস থেকে মাইনাসে চেঞ্জ হওয়া মানে আমার ইনপুট ভোল্টেজ তখন জিরোকে ক্রস করছে বোঝা গেল তো এটাই নর্মালি একটা জিরো ক্রসিং ডিটেক্টর যেটা নাথিং বাট এ কম্পারেটর এবার দেখ এখানে আমি ভিআই কে দিয়েছি পজিটিভে যদি ভিআই কে নেগেটিভে দিতাম কি হতো ভিআই যদি এখানে নেগেটিভে থাকতো আর ভিআই যদি মানে ভি প্লাস যদি পজিটিভে হতো তাহলে কি হতো তাহলে তো সেটা উল্টো হতো এটা তোরা নিজেরা বাড়িতে করতে পারবি ঠিক আছে আমি তোকে বলে দিচ্ছি একবার ঠিক আছে তো এটা তোরা লিখে নে তো তারপরে নেক্সট টাইম বলে দিচ্ছি কি বললাম আমি এখানে এটা হবে ভিআই এটা হবে গ্রাউন্ড কি হবে বল সিমিলার কেস এটা উল্টো হয়ে যাবে তো অন্য পেন দিয়ে করছি আমি তাই দেখ এখন কি এখন হচ্ছে এটা হচ্ছে আমার ভিআই এ সরি এটা হচ্ছে আমার ভিআই আর ভি প্লাস ভি আই ইজ ইকুয়াল টু কত ভি মাইনাস আর ভি প্লাস কত জিরো তাই না তাহলে আমি দেখে বুঝতে পারছি যে এই পয়েন্টে ভি মাইনাসটা বড় তাহলে এখন এটা কি হবে এটা হবে আমার কেস টু এটা হবে আমার কেস ওয়ান তো সার্কিট দেখতে আউটপুট কেমন হবে আউটপুটটা হবে ঠিক উল্টো এরকম হবে তাই না তাহলে আমার এটা কি থাকবে এটা কি তোমার থাকবে না যেটা আগেরটাই ছিল তাহলে জাস্ট দেখ এটা হচ্ছে জিরো ক্রসিং ডিটেক্টর তো দুটোর মধ্যে যে কোনো সার্কিট যদি তৈরি করি সেটা কিন্তু আমার জিরো ক্রসিং ডিটেক্টর তো এবার দুটোকে একসাথে লিখে নেয় তাহলে আমরা কি কি দেখলাম আমরা নেগেটিভ ফিডব্যাক দিয়ে অ্যাডার সাবস্ট্রাক্টর ডিফারেন্সিয়েটার ইন্টিগ্রেটার লগ অ্যান্টি লগ এগুলো সব করা হয়ে গেল ঠিক আছে ইভেন তোদেরকে এক্সাম্পলও দিয়েছিলাম ওগুলো করে দিলাম ঠিক আছে নেক্সট হচ্ছে আমি জিরো ক্রসিং ডিটেক্টর দেখতে পেয়ে গেলাম যেটা করা হয়ে গেল তারপর দেখতে পাচ্ছি এবার কী করবো আমি পজিটিভ ফিডব্যাক তাহলে এবার আমাকে কী করতে হবে পজিটিভ ফিডব্যাক আমাকে করতে হবে ঠিক আছে তো এবার টপিক হচ্ছে পজিটিভ ফিডব্যাক তো পজিটিভ ফিডব্যাকে আমরা কি কি পড়ব পজিটিভ ফিডব্যাকে আমরা পড়ব ফার্স্ট টপিক হবে আমার স্মিথ ট্রিগার খুব ইম্পর্টেন্ট ঠিক আছে দুই নম্বর কি পড়বো আমরা স্মিথ ট্রিগার পর পড়ব মাল্টিভাইব্রেটর যেটা তোদের প্র্যাকটিক্যাল সিলেবাসে দেওয়া আছে রিল্যাক্সেশন অসিলেটর ওকে তারপরে বাই স্টেপ মনোস্টেবল বা বাই স্টেপ এগুলো দরকার নেই জাস্ট অ্যাস্টেবলটা পড়লে হয়ে যাবে স্মিথ ট্রিগার পড়বো মাল্টিভাইব্রেটরটা পড়ে নেবো এটুকু তো হয়ে যাবে প্রবলেম হবে না আর নেক্সট একটা জিনিস তোদের রেক্টিফায়ার তোদের ওটা সিলেবাসের মধ্যে দেওয়া নেই ঠিক আছে তো ওটা আমি লাস্টে পড়াবো ওটা এগুলোর মধ্যে পড়ছে না ঠিক আছে রেক্টিফায়ারটা তো রেক্টিফায়ার থেকে নর্মালি অ্যাসাইনমেন্ট দিয়ে দিতেই পারে বলা যায় না তো আমি তোদেরকে এই পজিটিভটা পড়ানোর পরে যেহেতু একটু একটা আউট অফ সিলেবাস তো রেক্টিফায়ারটা তোকে আমি পড়ে দেবো হাফ ওয়েবটা ফুল ওয়েবটা সার্কিট ড্র করবো নিজেরা করবি হাফ ওয়েবটা তোকে আমি এই দুটো পড়ানোর পরে দেখিয়ে দেবো তাহলে তোরা বুঝতে পারবি যে মাল্টিভাইব্রেটর বা পজিটিভ নেগেটিভ সব পড়া হয়ে গেলে এটা তোরা পড়বি ওকে সো স্টার্ট করা যাক এবার
দেখ তোদের সিলেবাসে কি কি আছে দেখ, তোদের আছে দেখ ইনভার্টিং কম্পারেটর, নন ইনভার্টিং কম্পারেটর, তারপর আছে কি পড়ে দিলাম, তারপর হচ্ছে কি তোর সিমেট্রিকার, ঠিক আছে। ইভেন তোদের এখানে মাল্টিভাইব্রেটর সিলেবাসে নেই, ওকে, আর তোদের রেক্টিফায়ার সিলেবাসে নেই। তবুও সিলেবাসে না থাকা সত্ত্বেও আমি তোদের মাল্টিভাইব্রেটর আর রেক্টিফায়ারটা পড়ে দেবো, কেন মাল্টিভাইব্রেটর তোর প্র্যাকটিক্যালে আছে, আর রেক্টিফায়ারটা এত কিছু যখন করছি তখন ওটা থেকে কোশ্চেন দিয়ে দিলে তো কিছু বলা যাবে না, তো ওটা আমি করে দেবো, ওকে। আর এখানে একটা টপিক আছে কি উইনব্রিজ অসিলেটর, ঠিক আছে। এবার দেখ উইনব্রিজ অসিলেটরটা মেনলি একটা অসিলেটরের পার্ট, তো এগুলো সব কিছু হয়ে যাওয়ার পরে যখন আমি অসিলেটর পড়াবো তখন আমি উইনব্রিজ অসিলেটরটা পড়াবো, তাহলে তোরা বেশি বুঝতে পারবি। কারণ অসিলেটরের কনসেপ্ট না বুঝে আমি যদি উইনব্রিজ অসিলেটর পড়াই তাহলে তাহলে তোর মাথার মধ্যে চলে যাবে, ঠিক আছে। তো আমি তোদেরকে উইনব্রিজ অসিলেটরটা অসিলেটরের মধ্যে পড়াবো, ঠিক আছে। তাহলে আমার অপ অ্যাম্পের মধ্যে শুধুমাত্র বাকি থাকছে হচ্ছে স্মিথ ট্রিগার, মাল্টিভাইব্রেটার আর হাফ ওয়েভ রেক্টিফায়ার। এই তিনটে পড়ে দেওয়ার পরে নর্মালি তোদেরকে কোশ্চেন করাবো কিছু কিছু, ঠিক আছে। তো কোশ্চেন করানোর পরে তোদেরকে আমি এখান থেকে অন্য চ্যাপ্টারে যাবো, ঠিক আছে। তো এবার হেডিং দে স্মিথ ট্রিগার, দেখ এই সার্কিটটা অনেক রকম করে আঁকা যায়। আমি এঁকে দিচ্ছি তিনটে ভাবে, তুই দুভাবে বলে দিচ্ছি। এটা একটা, ঠিক আছে, এটা হচ্ছে আমার R1, এটা হচ্ছে আমার R2। এইভাবে একটা ড্র করা যায়, আর একটা ভাবে আছে, ড্র হয়ে গেছে, ড্র করে না একই সার্কিটে আঁকবো জাস্ট অন্য স্টাইলে। এটা হচ্ছে দেখ, সরি, এটা তো পজিটিভ ফিডব্যাক না, তো তুমি ঠিক আমার এটা পজিটিভ ফিডব্যাক হবে, আমার ভুল হয়েছিল। তো এইটা দেখ দুটো একই সার্কিট, দুটোর মধ্যে কোনো ডিফারেন্স নেই, ঠিক আছে। তো একই রকম সার্কিট দেখতে, তো এটা হচ্ছে সিমেট্রিক্যাল সার্কিট। জাস্ট লাইক তোরা দেখতে বুঝতেই পারছিস যে এটা একটা নন ইনভার্টিং অ্যাম্প্লিফায়ারের মতো সার্কিট বা নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার সার্কিট। জাস্ট কি বলতো, এখানে প্লাস মাইনাসটা উল্টো আছে, নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের যে সার্কিটটা ছিল সেম সার্কিট, জাস্ট প্লাসের জায়গায় মাইনাস, মাইনাসের জায়গায় প্লাস, ওকে। তো এখানে তোরা খুব ভালো করে জানিস যে এখানে কেন আমি KCL অ্যাপ্লাই করতে পারবো না। তার রিজনটা হচ্ছে আমি আগে বলেছিলাম ফার্স্ট লেকচার সেকেন্ড লেকচারে যে অপ অ্যাম্পে যদি পজিটিভ ফিডব্যাক থাকে তাহলে তার আউটপুটটা অলওয়েজ প্লাস Vset অর মাইনাস Vset হবে, কখনোই সেখানে কোনো ফর্মুলা কাজ করবে না, তার রিজন আমি দেখিয়েছিলাম, ঠিক আছে। তাহলে অপ অ্যাম্পের আউটপুটটা কি হতে হবে, প্লাস Vset অর মাইনাস Vset। তো অবভিয়াসলি এটা তোকে বলে দিই, তোকে সেটা তোরা খুব ভালো করে জানিস এখানে প্লাস ভিতরে মাইনাস ভিতরে কিন্তু অলওয়েজ দেওয়া আছে। আমি ফার্স্ট ক্লাসে বারবার করে বলে দিয়েছিলাম, ঠিক আছে, যে অপ অ্যাম্পে প্লাস ভিসাইড মাইনাস ভিসাইড আমি লিখি না লিখি সব সময় আছে। কেন বারবার লিখছি না, বারবার একই জিনিস দেওয়ার কোনো মানে হয় না, তাই আমি লিখি নি, ঠিক আছে। কিন্তু তোদের পরীক্ষা দিতে হবে, ঠিক আছে। তো এটা সেটা স্যার রিপিট করেছিল, তো আমি একবার তোকে বলে দিলাম আমার এটা কিন্তু দেওয়া আছে, তোদের প্রথম ভিডিওতে আমি এটা বলেছি। এবার দেখ, তাহলে আমি যদিকে অ্যাপ্লাই ক্যালকুলেশন করি কি দেখতে পাবো, আমি দেখ এই পয়েন্টে এখান থেকে একটা কারেন্ট আসছে, এখান থেকে একটা কারেন্ট আসছে, এদিক থেকে কারেন্ট আসছে, এখান থেকে কোনো কারেন্ট আসছে বা যাচ্ছে কি, যাচ্ছে না। কেন যাচ্ছে না, এটা হচ্ছে অপ অ্যাম্পের পজিটিভ টার্মিনাল। অপ অ্যাম্পের ইনপুট ইম্পিডেন্স কি হয়, ইনফাইনাইট হয়। তো এই টার্মিনালটা কি কোনো কারেন্ট যাবে না, কোনো কারেন্ট আসবে না, কেন ইনপুট ইম্পিডেন্সটা ইনফাইনাইট, তাহলে আমি বলতেই পারি এটা থাকা না থাকে কি ব্যাপার। তাহলে আমি যদি রিড্র করি কি দেখতে পাবো, আমি V0 এরকম হবে, যেখানে R2 এটা হবে R1, বোঝা গেল, ওকে। এবার তাহলে আমাকে বল আমার দরকার এই পয়েন্টের পোটেনশিয়ালটা, তাহলে এই পয়েন্টের পোটেনশিয়াল কি লিখতে হবে,
ভি পজিটিভ তোদেরকে আগেও পড়িয়েছি আমি, তাহলে এই পয়েন্টের পোটেনশিয়ালটা মানে কি, এই পয়েন্টের পোটেনশিয়াল ভি পজিটিভ, তাহলে এই পয়েন্টের পোটেনশিয়াল মানে কি দিস পয়েন্ট উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, তাহলে আমার পয়েন্ট পোটেনশিয়াল কোনটা আর ওয়ান এর রেসপেক্টে, কি লিখতে পারি আমি এদিকে লিখবো না মুছে যেতে পারে, ভি প্লাস ইজ ইকুয়াল টু আর ওয়ান ডিভাইডেড বাই আর ওয়ান প্লাস আর টু ইন্টু ভি জিরো, লেখা যেতে পারে এটা যে আগে করেছিলাম জাস্ট একটা ভোল্টেজ ডিভিশন রুট, তো লেখা যেতে পারে এখানে ভি প্লাস ইজ ইকুয়াল টু বিটা ইন্টু ভি জিরো, লেখা যেতে পারে কিনা বোঝালো কি বললাম, আমি কি বললাম ভি প্লাস ইজ ইকুয়াল টু বিটা ইন্টু ভি জিরো, ওকে তাহলে আমার এটুকু নিয়ে কাজ নেই কোনো, এটুকু আমি বুঝে দিচ্ছি, তাহলে আমি কি পেলাম, আমি পেলাম এখান থেকে এই ভি প্লাস পয়েন্টের পোটেনশিয়ালটা কি হচ্ছে ভি প্লাস ইজ ইকুয়াল টু বিটা ইন্টু ভি জিরো, ঠিক আছে, আর ভি মাইনাসটা কত, ভি মাইনাস ইজ ইকুয়াল টু ভি আই, তাহলে এগুলো মুছে দেওয়া যাক, এবার দেখ তাহলে আমার আলটিমেটলি আউটপুট ভোল্টেজটা প্লাস ভি সেট হবে না মাইনাস ভি সেট হবে কার উপর ডিপেন্ড করে, অলওয়েজ ডিপেন্ড করবে ভি প্লাস আর ভি মাইনাসের উপরে, যদি ভি প্লাস ইজ গ্রেটার দেন ভি মাইনাস হয় তাহলে কি হবে আউটপুটটা প্লাস ভি সেট, আর যদি ভি প্লাস ইজ লেস দেন ভি মাইনাস হয় তাহলে কি হবে মাইনাস ভি সেট, ঠিক আছে, তাহলে যদি আমার ভি জিরোটা প্লাস ভি সেট হয় তাহলে ভি প্লাস কি লিখতে পারি আমি, ইফ এখানে লিখে দিচ্ছি আমি ইফ ভি জিরো ইজ ইকুয়াল টু প্লাস ভি সেট দেন ভি প্লাস ইজ ইকুয়াল টু কত হবে প্লাস বিটা ভি সেট, ওকে, আবার ভি জিরো ইজ ইকুয়াল টু যদি মাইনাস ভি সেট হয় তাহলে ভি প্লাস কি হবে মাইনাস বিটা ইন্টু ভি সেট, লিখে নে এটা, ঠিক আছে, তাহলে আমার এখানে ভি প্লাসটা দুটো আসছে, তাহলে আমি বলতে পারি যে এইটা হচ্ছে আমার ভি আই অর ভি মাইনাস, তাহলে আমি কি বললাম এটা হচ্ছে আমার ভি আই, তো ভি আইটা ভি মাইনাস, আর দেখ ভি জিরোটা প্লাস ভি সেটও হতে পারে মাইনাস ভি সেটও হতে পারে, তাই না, তার জন্য এখানে ভি প্লাসটা প্লাস বিটা ভি সেট হতে পারে মাইনাস বিটা ভি সেটও হতে পারে, তাই আমি কি করলাম এটা হচ্ছে আমার প্লাস বিটা ভি সেট আর এটা হচ্ছে আমার মাইনাস বিটা ভি সেট, ঠিক আছে, তাহলে আমার কাছে মেয়ে এখান ওয়েভটাতে আমি তিনটে ভোল্টেজ পেয়ে গেলাম, দেখ এখানে কি পেলাম আমি এটা ভি আই এটা ভি প্লাস, ওকে ভি প্লাসটা দুটোই হতে পারে, ঠিক আছে, তাহলে আমি যদি এখানে ভি জিরোটা করি তাহলে ভি জিরো কি লিখতে পারি এখানে আমি দেখ এবার দেখ এই পয়েন্টে সাপোজ ধর ভি প্লাসটা প্রথমে ভি সেট আছে, ঠিক আছে, তাহলে আমার এই জায়গাটা কি হবে এই জায়গাটা প্লাস ভিটা ভি সেট হবে, ঠিক আছে, তাহলে যদি প্লাস ভি সেট ভি সেট হয় তাহলে কি বলতে পারি আমি এখানে যে এখানে ভি প্লাস ইজ গ্রেটার দেন ভি মাইনাস, তাই না, যেহেতু ভি আইটা প্রথমে কত ভি আই তো প্রথমে জিরো, তাহলে এই টি ইজ ইকুয়াল টু জিরো টাইমে আমার ভি আইটা জিরো মানে ভি মাইনাসটা জিরো আর ভি প্লাসটা দেখ প্লাস ভিটা ভি সেট, তাহলে আউটপুট কি হবে আউটপুট হবে প্লাস ভি সেট, তাই না, বোঝালো কি বললাম আমি, তাহলে আউটপুট হবে প্লাস ভি সেট, ওকে আমি আরেকবার বলছি টি ইজ ইকুয়াল টু জিরোতে আমি ধরলাম যে আমার আউটপুট ভোল্টেজটা ফার্স্টে ভি সেট আছে, ঠিক আছে, প্লাস ভিটা ভি সেট, কেন যদি আমি ভি আইটা জিরো আছে, ঠিক আছে, তাহলে আমার টি ইজ ইকুয়াল টু জিরোতে আমার ভি প্লাসটা হচ্ছে প্লাস বিটা ভি সেট, ওকে কি বললাম আমি ভি প্লাসটা হচ্ছে প্লাস বিটা ভি সেট আর ভি মাইনাসটা হচ্ছে আমার জিরো, তাহলে কে বড় ভি প্লাসটা বড়, তাহলে আউটপুট কি হবে প্লাস ভি সেট, ঠিক আছে, এবার দেখ যেই আমার টাইম টি ইজ ইকুয়াল টু টি ওয়ান ক্রস করলো
দেখো আমার আউটপুটটা টি1 টি1 ক্রস করলো, তখন কি হচ্ছে আমার ভি মাইনাসটা আমার প্লাস বিটা ভি সাইডকে ক্রস করলো। ওকে, তাহলে এই টাইমে ভি মাইনাসটা প্লাস বিটা ভি সাইডের থেকে বড়। ওকে, তাহলে এই পয়েন্টে আমি দেখতে পাচ্ছি টি1 এর পরে, টি1 এর পরে আমার প্লাস বিটা ভি সাইড যেটা ভি প্লাস ছিল সেটা কি হলো ছোট হলো, আর ভি মাইনাস ঠিক কি হয়ে গেল বড় হয়ে গেল। তাহলে ভি মাইনাস ইজ গ্রেটার দেন ভি প্লাস, আউটপুট কি হবে মাইনাস ভি সেট। ওকে, এবার দেখ আমার এই মোমেন্টে এটা হচ্ছে এক, এটা হচ্ছে দুই, তাহলে আমার দুই নম্বর মোমেন্টে ভি জিরো কত আছে আমার প্লাস সরি মাইনাস ভি সেট। ওকে, তাহলে আমি কি লিখতে পারলাম এখন আমার কাছে ভি জিরো আছে মাইনাস ভি সেট। ওকে, তাহলে যদি ভি জিরো যদি মাইনাস ভি সেট হয় তাহলে ভি প্লাস কি হবে, ভি প্লাস হচ্ছে বিটা ইন্টু ভি জিরো, তাহলে বিটা ইন্টু ভি জিরো, তাহলে ভি জিরোর উপর ডিপেন্ড করছে, তাহলে আমি বলতেই পারি যে ভি প্লাস ইজ ইকুয়াল টু মাইনাস বিটা ইন্টু ভি সেট। কেন, যেহেতু ভি জিরোটা হচ্ছে মাইনাস ভি সেট, তাহলে এখন আমার ডিফারেন্স কোনটা এই পয়েন্টটা। বোঝালো কি বললাম, যেহেতু আমার আউটপুট ভোল্টেজটা প্লাস ভিসার থেকে চেঞ্জ হয় মাইনাস ভিসার হয়ে গেছে, অবভিয়াসলি ভি প্লাসে যে ভোল্টেজটা থাকবে সেই ভোল্টেজটাও প্লাস বিটা ভিসার থেকে মাইনাস বিটা ভিসার হয়ে যাবে। কেন, যেহেতু ভি প্লাসটা বিটা ইন্টু ভি জিরো, তো ভি জিরো প্লাস ভিসার হলে প্লাস বিটা ভিসার, মাইনাস হলে মাইনাস বিটা ভিসার, তো এটা কি হলো মাইনাস বিটা ভিসার এমন হবে। এবার দেখ তাহলে আমার এই পয়েন্ট এই পয়েন্টে পুরোটাতে আমি দেখতে পাচ্ছি কি, আমি এই পুরো পয়েন্টটাতে আমার ভি মাইনাসটা বড়, ভি মাইনাস বড়, তো ভি মাইনাস যেহেতু বড় তাহলে কি হবে এটা মাইনাসের দিকে যাবে। ওকে, এটা বড়। এবার দেখ এই পয়েন্টে যদি আমি আসি, এই পয়েন্টে দেখতে পাচ্ছি কি এই পয়েন্ট যখন ক্রস করলাম কি হচ্ছে ওটা প্লাস বিটা ভি সাইড থেকে কমছে, বাট আমার রেফারেন্স তো মাইনাস বিটা ভি সাইড, তাহলে আমি বলতেই পারি যে এই পয়েন্ট ক্রস করলেও আমার ভি মাইনাসটা গ্রেটার দেন ভি প্লাস। কেন, এই ইনস্ট্যান্টটুকুর জন্য, এই ইনস্ট্যান্টটুকুর জন্য এখন আমার আউটপুটটা কি আছে মাইনাস ভি সাইড, তাহলে ভি প্লাস কি হচ্ছে আমার মাইনাস বিটা ইন্টু ভি সেট, তাহলে আমার এতটা পর্যন্ত যাবে হচ্ছে আমার মাইনাস ভি সেট। এবার যেই এই পয়েন্ট ক্রস করবে আমার, এই পয়েন্টে যে ক্রস করবে, এই পয়েন্ট ক্রস করলে কি দেখতে পাচ্ছি আমি ভি মাইনাস অর ভি আই ইজ মোর নেগেটিভ দেন মাইনাস বিটা ইন্টু ভি সেট, তাই না? তাহলে আমি বলতেই পারি যে এই পয়েন্টের পরে ভি মাইনাসটা ভি প্লাস থেকে ছোট হয়ে গেল, তাহলে ভি প্লাস কি এখন বড়, তাহলে যখনই ভি প্লাস বড় হবে আউটপুট কি হবে প্লাস ভি সেট। ওকে, এবার রেফারেন্স পয়েন্ট কোনটা, তাহলে রেফারেন্স পয়েন্ট যদি আমি ভালো করে ড্র করি তাহলে কি রেফারেন্স পয়েন্ট বলতে পারি, প্রথমে হচ্ছে এইটুকু এইটুকু, তারপর হচ্ছে এইটুকু, তারপরে কোনটা আবার, তারপরে হচ্ছে আমার এইখান থেকে এইটা রেফারেন্স পয়েন্ট। এটা কেন, এই টাইমটুকুর জন্য আবার দেখ আমার আউটপুট ভোল্টেজ কি হয়েছে আমার এটা প্লাস ভি সেট হয়ে গেছে, তাহলে আমার ভি প্লাস কি হবে ভি প্লাস হয়ে যাবে প্লাস ভি টাইম টু ভি সেট, তাই না? তাহলে আমি বলতেই পারি যে এই পয়েন্টের পরে আপ টু দিস পয়েন্ট আউটপুট কি হবে প্লাস ভি সেট হবে, তাই না? আবার যে এই পয়েন্টটা ক্রস করবে এই পয়েন্ট ইজ সিমিলার দিস পয়েন্ট, মানে এই পয়েন্টের সাথে এই পয়েন্টটা সিমিলার, তো এরপরে কি হবে এটা রিপিটেড চলতে থাকবে। বোঝা গেল কি বললাম? তো এই পয়েন্টটাকে বলা হয় ইউটিপি, মানে আপার থ্রেশহোল্ড পয়েন্ট, এই পয়েন্টটাকে বলা হয় এলটিপি, মানে লোয়ার থ্রেশহোল্ড পয়েন্ট। বোঝা গেছে? তো এটা হচ্ছে আমার স্মিথ ট্রিগার, তাহলে আউটপুট কি বললাম স্মিথ ট্রিগার আউটপুটটা কি হবে স্কোয়ারে হবে, ঠিক আছে? তাহলে এটা কিন্তু জিরো ক্রসিং ডিটেক্টর নয়, একটু আলাদা, ঠিক আছে? এবার স্মিথ ট্রিগারের ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্সটা কেমন আসবে সেটা আমি তোদেরকে একটু পরে দেখাবো, ঠিক আছে? তো এটা এখন তোরা লিখে নে, যদি না বুঝতে পারিস আমি আবার একবার রিপিট করছি, পুরোটা আবার প্রথম থেকে রিপিট করছি, ঠিক আছে? পরে লিখিস তোরা। আমার এটা হচ্ছে সার্কিট, এই সার্কিটটাতে আমি দেখতে পাচ্ছি আমার পজিটিভ ফিডব্যাক আছে, পজিটিভ ফিডব্যাক থাকা মানে আমার আউটপুটটা হবে কি আইদার প্লাস ভি সেট অর মাইনাস ভি সেট। ওকে, এবার দেখ এই পয়েন্টে ভি জিরো, তো এই পয়েন্টে কি বার করলাম ভি জিরো রেসপেক্টে আর ওয়ান বাই আর ওয়ান প্লাস আর টু ইন্টু ভি জিরো, যেটাকে আমি বলছি বিটা ইন্টু ভি জিরো, ক্যালকুলেশন করে দেখিয়ে দিলাম। তাহলে আমি এখন কি পাচ্ছি ভি মাইনাসটা হচ্ছে আমার ভি আই, আর এই সার্কিটে ভি প্লাসটা হচ্ছে কি আমার ভি মাইনাস, লিখে দিই এটা ভি মাইনাসটা হচ্ছে ভি আই আর ভি প্লাসটা হচ্ছে বিটা ইন্টু ভি আই ভি জিরো। ওকে, আমার আউটপুট ভোল্টেজটা প্লাস ভি সেট হবে না মাইনাস ভি সেট হবে ডিপেন্ড করছে আমার কার উপরে, ডিপেন্ড করছে
ভি প্লাস যদি ভি মাইনাস থেকে বড় হয় তাহলে হবে প্লাস ভি স্যাট, ভি প্লাস যদি ভি মাইনাস থেকে ছোট হয় তাহলে হবে মাইনাস ভি স্যাট। ওকে, এবার আমি ওয়েভফর্ম মধ্যে যাচ্ছি। ঠিক আছে, আমার কাছে ভি আর যেটা সেটা হচ্ছে একটা সাইন ওয়েভ। ঠিক আছে, আমি সাইন ওয়েভ ড্র করে দিলাম। এবার দেখ আমার কি বললাম, ভি প্লাসটা হচ্ছে বিটা ইনটু ভি জিরো। এখানে কিন্তু দুটো কন্ডিশন আসছে, একটা কি ভি জিরো যদি প্লাস ভি স্যাট হয় তাহলে ভি প্লাস হবে প্লাস বিটা ভি স্যাট, ভি জিরো যদি মাইনাস ভি স্যাট হয় তাহলে ভি প্লাস কি হবে মাইনাস বিটা ইনটু ভি স্যাট। তার জন্য আমি কি করলাম, দুটো রেফারেন্স পয়েন্ট আমি ড্র করলাম। ঠিক আছে, এবার রেফারেন্স দিয়ে কি করলাম, ফার্স্টে আমি ধরলাম যে আমার আউটপুটটা আছে কি প্লাস ভি স্যাট আছে। ঠিক আছে, যদি আউটপুটটা প্লাস ভি স্যাট থাকে তাহলে কি হচ্ছে আমার এই জিরো পয়েন্ট, কেন প্লাস ভি স্যাট ধরলাম, যেহেতু আমার প্রথমে তো অপ অ্যাম্পে সাইন ওয়েভের স্টার্টিং তো জিরো থেকে না, তো জিরো যদি নেগেটিভে দেওয়া থাকে তো অবভিয়াসলি আমার পজিটিভটাকে আমি বড় ধরবো, যেহেতু নয়েজের জন্য, যেহেতু এখানে জিরো দিচ্ছি আর এখানে নয়েজের জন্য কিছু তো ভোল্টেজ থাকবে, তার জন্য আউটপুট কি আসবে প্লাস ভি স্যাট আসবে। ঠিক আছে, এটা বড় হচ্ছে তাহলে আমার আউটপুট এখানে হচ্ছে কি আমার প্লাস ভি স্যাট ধরেছি প্রথমে, তো প্লাস ভি স্যাট যেহেতু ভি জিরো হচ্ছে তার রেসপেক্টে ভি প্লাসকে বলতে পারি আমি কি বিটা ইনটু ভি স্যাট, তো আমার রেফারেন্স পয়েন্ট হচ্ছে এখন কোনটা এটা। ঠিক আছে, এটা রেফারেন্স পয়েন্ট হওয়ার জন্য এই পয়েন্টটি যদি আমি দেখি তাহলে কি দেখতে পাচ্ছি, এখানে এই ভি আইটা দেখ জিরো এই টাইমে, আর ভি প্লাসটা কি হচ্ছে আমার ভি প্লাসটা হচ্ছে প্লাস বিটা ইনটু ভি স্যাট, তাহলে আমি বলতেই পারি যে এই পয়েন্টে ভি প্লাসটা বড় ভি মাইনাসটা ছোট, তো ভি প্লাস যেহেতু বড় তাই কি হলো আউটপুটটা আউটপুটটা হয়ে গেল আমার ভি স্যাট। ঠিক আছে, কতদূর পর্যন্ত, এই পয়েন্ট পর্যন্ত, কেন এই পয়েন্ট যেই ক্রস করছি তখন আমি দেখতে পাচ্ছি আমার রেফারেন্স লাইন যেটা প্লাস ভি স্যাট আছে তার থেকে ভি মাইনাসটা বড় হয়ে যাচ্ছে, তাহলে এই টি ওয়ান পয়েন্টের পরে আমার কি হচ্ছে আমার ভি প্লাসটা হচ্ছে আমার ছোট ভি মাইনাসটা হচ্ছে আমার বড়, তো আমি কি করলাম এটা মাইনাস ভি স্যাট হয়ে গেল। এবার একটু ট্রিক, যেহেতু আমার এখন আউটপুট ভোল্টেজটা মাইনাস ভি স্যাট আসছে তার জন্য কি হবে আমার এই পয়েন্ট যেটা ভি প্লাস আছে সেটা কি হবে মাইনাস বিটা ইনটু ভি স্যাট, তাহলে কি হবে এখন রেফারেন্স পয়েন্টটা, তাহলে রেফারেন্সটা হয়ে যাবে আমার এইটা, এখন রেফারেন্স এটা থাকবে না, কেন আমার আউটপুট হচ্ছে মাইনাস ভি স্যাট। ঠিক আছে, এবার যদি এই রেফারেন্স পয়েন্ট চলে এলাম তাহলে কি হচ্ছে আমার এই পয়েন্টে দেখ ভি মাইনাস এটার সাথে রিফাইন করছে, তাহলে কি এটা বড় 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 বড়, তো এটার সাথে দেখ এই পয়েন্ট যখন ক্রস করে যাবে, যখনই এই পয়েন্ট ক্রস করছে আমি কি দেখতে পাচ্ছি ভি মাইনাস ইজ মোর নেগেটিভ দেন মাইনাস বিটা ইনটু ভি স্যাট, তাই না, তাই বলতেই পারি যে এই পয়েন্টের পরে কি হচ্ছে আমার ভি মাইনাসটা ভি প্লাস থেকে ছোট হচ্ছে, তো ভি প্লাস হচ্ছে আমার বড় হচ্ছে, যেহেতু আমার ভি প্লাসটা বড় হচ্ছে তো আউটপুট কি হবে আমার আউটপুট হয়ে যাবে প্লাস ভি স্যাট, তাই না, তাহলে এখন আউটপুটটা কি প্লাস ভি স্যাট, যখনই আমার আউটপুটটা প্লাস ভি স্যাট হয়ে গেল তখন আমার রেফারেন্স পয়েন্ট কি হয়ে যাবে, তখন এটা রেফারেন্স পয়েন্ট চেঞ্জ হয়ে গিয়ে এই পয়েন্টে চলে এলো, তাই না, তো রেফারেন্স পয়েন্ট কি হলো আমার এই পয়েন্টে চলে এলো। এবার এটা যদি রেফারেন্স পয়েন্ট হয়ে গেলো তো কি হবে এর সাথে এটা কম্পেয়ার হবে, এর সাথে এটা কম্পেয়ার করে দেখতে পাচ্ছি আমি ভি প্লাসটা বড়, তো ভি প্লাস বড় বড় আস্তে আস্তে বড় তো হতে এই পয়েন্টে এলো, এই পয়েন্টে আসার পর কি দেখতে পাচ্ছি আমি ভি মাইনাস ইজ গ্রেটার দেন ভি প্লাস, তো আবার কি হলো এটা আমার এটা আমার চলে গেল মাইনাস ভি স্যাট। এবার দেখ এরপরে এই পয়েন্ট থেকে যা এই পয়েন্ট তাই না, যদিও তুমি একটা নর্মাল পিরিয়ডকে কনসিডার করে নিয়েছি, তাহলে এরপরে এখান থেকে যা যা করলাম এটা কি আবার রিপিট হবে। ঠিক আছে, তো তোদেরকে আমি যেটা পড়লাম সেটা হচ্ছে কি স্মিথ ট্রিগার। ঠিক আছে, তো টোটাল এই যা যা পড়লাম এই টোটালটাকে তুই কি করতে হবে ভালো করে তো লিখ, না বুঝতে পারলে আমাকে টাইমে ক্লাসে পরে কল করবি আমি তোকে বুঝিয়ে দেবো, আর দু তিনবার আমি ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, ভিডিও লিঙ্কটা একবার দেখবি দরকার পড়লে, লেখার পর যদি না বুঝি আমাকে কল করে আমি বুঝিয়ে দেবো। ঠিক আছে, টোটাল তোদেরকে আমি ছ মিনিট টাইম দিলাম, এই ছ মিনিট টাইমের মধ্যে তোরা টোটাল এখানে যাদের কনসেপ্ট বললাম সেগুলো লিখে নে, এই গ্রাফটা ভালো করে তৈরি কর, ইভেন এখানে যদি কালি আলাদা ইউজ করি তাহলে কি করতে পারবি, এটা হচ্ছে ফার্স্ট রেফারেন্স, এটা সেকেন্ড, এটা হচ্ছে থার্ড, তো এটা আলাদা আলাদা কালি দিলে তো এটা বেটার হবে। ঠিক আছে, তো এটা খুব ভালো করে তো এটাকে লিখে নে, আমি ধরো তোকে ছ মিনিট টাইম দিলাম। ওকে,
তো এটা হচ্ছে আমার আউটপুট ক্যারেক্টারিস্টিক্স আউটপুট যেটা বেরিয়েছিল ঠিক আছে তো এবার তোদেরকে আমি দেখাবো ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স তোর নর্মাল ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স ডায়োডের সময় করেছিস যে তোর এই ডায়োডের ইনপুট ভোল্টেজকে আমি ইনক্রিজ করলাম তো আউটপুট ভোল্টেজ কি আসছে এখানে সিমিলারলি আমি দেখাবো ঠিক আছে তো আলটিমেটলি তুই বুঝতে পারছিস তো এটা হচ্ছে আমার ইনপুট ভোল্টেজ উইথ রেসপেক্ট টু টাইম আর এটা হচ্ছে আউটপুট ভোল্টেজ উইথ রেসপেক্ট টু টাইম তাই না তো এবার আমি তোকে দেখাবো ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স এখান থেকে ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স ড্র করতে হবে তো ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স তো ভালো করেই জানি যে কার সাথে কার হয় ভিআই ভার্সেস ভি জিরো ওকে তো আমি প্রথমে পজিটিভে যাচ্ছি দেখ ফার্স্টে আমি স্টার্টিং এ দেখছি দেখ ভিআই কত জিরো আর ভিআই জিরো তো আউটপুট কত ভি জিরোটা কত এটা এটা প্লাস ভি সেট এটা মাইনাস ভি সেট তাই না তাহলে আমি কি দেখতে পাচ্ছি ভিআই যখন জিরো ভোল্ট তখন ভি জিরো কত ভি জিরো দেখতে পাচ্ছি আমি প্লাস ভি সেট তাহলে ভিআই জিরোতে ভি জিরো কত হবে আমার ভি জিরো হচ্ছে প্লাস ভি সেট ওকে এবার দেখ আস্তে আস্তে বাড়ছে আস্তে আস্তে বাড়তে 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 এই পয়েন্ট যখন গেলাম মানে কি আমি আস্তে আস্তে বাড়াচ্ছি ইনপুট ভোল্টেজটাকে বাড়াতে বাড়াতে বাড়তে এই পয়েন্ট যখন গেলাম ধর ভিআই টা এই পয়েন্টে এই টি ওয়ান টাইমে ধর এটা তো টি ওয়ান মানে টি ওয়ান টাইমে যে ভোল্টেজটা ওই টাইমে কি হলো ভি জিরোটা দেখ আমার ভি সেট থেকে মাইনাস ভি সেটে গেল তাহলে কি হচ্ছিল ভি জিরো আমি ইনক্রিজ করছি আস্তে আস্তে আমার ভি জিরো ইনক্রিজ করাতে কি হচ্ছে আউটপুটটা প্লাস ভি সেট থাকছে তখনকার ঠিক আছে দেখ ভি জিরো আমি ইনক্রিজ করছি আউটপুট প্লাস ভি সেটই আছে এই পয়েন্ট পর্যন্ত এই পয়েন্ট মানে এই পয়েন্ট পর্যন্ত যখন গেলাম যখনই এই পয়েন্ট ক্রস করছি তখন কি হচ্ছে আউটপুটটা মাইনাস ভি সেট হচ্ছে তো আউটপুটটা কি হলো মাইনাস ভি সেট হয়ে গেল সরি এটা একটু ভালো করে যদি ড্র করা যায় তো এটা হবে এরকম তাহলে কি হলো এটা গেল মানে ভিতরে গেল এবার দেখ ফার্দার আমি যদি ইনক্রিজ করি ইনক্রিজ করলে কি হচ্ছে আমার ইনক্রিজ করছি করছি ম্যাক্সিমাম যখন গেলাম তখন আউটপুট কোথায় আউটপুট আমার মাইনাস ভিতরে তো আমি কি রাখলাম মাইনাস ভিতরে রাখলাম তাই এটা হচ্ছে ম্যাক্সিমাম ভিএমটা ঠিক আছে এবার দেখ এবার কি হলো এবার কি হচ্ছে আমার ইনপুটটা আস্তে আস্তে কমছে তাহলে ইনপুট যখন আস্তে আস্তে কমাচ্ছি তখন কি হচ্ছে আমি আস্তে আস্তে ইনপুটটা কমালাম কমাচ্ছি তাহলে সেম রুটে কমছে সেম ভোল্টেজে কমলো দেখ এই পয়েন্টে যখন কমে এই পয়েন্টে যখন চলে এলো তখন কিন্তু আমার আউটপুট কি আছে মাইনাস ভিসাইটি আছে কেন আছে এতক্ষণ তোদেরকে বুঝালাম সেটা ঠিক আছে তো আউটপুট মাইনাস ভিসাইটি আছে যখন এই পয়েন্ট থেকে কমছে তো কি হলো কমলো তুই দেখ যখন জিরো ক্রস করলো ওই টাইমেও দেখ আউটপুট কি আছে এটা তোমার জিরো ক্রস করছে তখন দেখ আউটপুট কি আছে মাইনাস ভিসাইট আছে তো মাইনাস ভিসাইট থাকলো ওকে এবার দেখ এই যে পয়েন্টটা আছে এই পয়েন্টটা যখন ক্রস করলো তখন দেখ আউটপুটটা কি হলো মাইনাস ভি সেট থেকে আউটপুট কি হলো প্লাস ভি সেট হলো তাই না তাহলে বলতে পারি যে এই পয়েন্টের পরে আবার দেখ কি হলো আউটপুট কি হলো মাইনাস ভি সেট এটা আউটপুট কি হলো প্লাস ভি সেট গেল ওকে তো আলটিমেটলি যদি আমি এটাকে নেগেটিভ থেকে স্টার্ট করি দেখ এর আগে নেগেটিভ ছিল তো আমি কি বলেছি এর আগের যে পোর্শন ছিল তো এই পোর্শনটা না তো এর আগে কি নেগেটিভ পোর্শন আছে নেগেটিভ পুরো পোর্শনটাতে কি এটা পজিটিভ আছে তো এটা কি হবে এটা আমার পজিটিভ হিসেবেই থাকবে ঠিক আছে তাহলে এটাকে বলা হয় কি এটাকে বলা হয় ইউটিপি এটাকে বলা হয় এলটিপি ইউটিপি মানে কি হচ্ছে আপার থ্রেশোল্ড পয়েন্ট এলটিপি মানে কি হচ্ছে লোয়ার থ্রেশোল্ড পয়েন্ট ঠিক আছে তো এটাকে বলা হয় ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট পরীক্ষাতে এটা মাঝে মাঝে দেয় ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স অফ স্মিথ ট্রিগার ঠিক আছে তো এটা হচ্ছে স্মিথ ট্রিগার ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স এবার আমি আরেকবার বলে দিচ্ছি দেখ এটা হচ্ছে আমার তো ওয়েভফর্ম থেকে কি পেলাম ওয়েভফর্ম থেকে আমি আউট ইনপুট ওয়েভফর্ম থেকে পেলাম যে আউটপুটে আমার স্মিট্রিক আউটপুটে কেমন দেখতে হবে ঠিক আছে যেখানে এটা হচ্ছে প্লাস ভি সেট এটা হচ্ছে মাইনাস ভি সেট এবার জাস্ট দুটো ওয়েভফর্ম থেকে আমাকে কি করতে হবে ভি জিরো ভার্সেস ভিআই করতে হবে এখানে কি দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি ভিআই ভার্সেস টাইম আছে এটা ভি জিরো ভার্সেস টাইম আছে সেম টাইম ফ্রেমে আছে আমাকে কি করতে হবে টাইমটা কমিট করে ভি জিরো ভার্সেস ভিআই করতে হবে যেটা ডাইরেক্ট নর্মালি করেছি ওকে কি করে করব এখানে ভিআই জিরো ভিআই জিরো আছে এখানে ভিআই জিরো তুমি কি দেখতে পাচ্ছি যখন ভিআই ইনপুটটা জিরো তখন আউটপুট ভোল্টেজ কত আছে এই অ্যাট দ্যাট টাইমে ভি সেট আমি কি করলাম জিরোতে আউটপুট ভোল্টেজ কি আছে ভি সেট আছে ওকে এবার দেখ আমি কি করলাম ইনপুট ভোল্টেজ ইনক্রিজ করছে আউটপুট কত তখন আউটপুটটা কি ভি সেটে আছে আমি ইনপুট ইনক্রিজ করছি আউটপুট কি ভি সেটে আছে আমি এটাকে একটু চওড়া করলাম এটা একটু ছোট আছে টাইমটা ঠিক আছে তো কি হলো এই পয়েন্টে যখন ক্রস করছি একটা সার্টেন একটা পজিটিভ ভোল্টেজ যখন আমার ইনপুটটা ক্রস করে যাচ্ছে তখন আউটপুট কি হচ্ছে আউটপুটটা মাইনাস ভি সেটে কনভার্ট হয়ে যাচ্ছে দেখ সার্টেন এই পয়েন্টে যখন ক্রস করছে তখন দেখ আউটপুট কি হচ্ছে আউটপুটটা মাইনাস ভি সেটে কনভার্ট হয়ে যাচ্ছে তাই না
মানে তাহলে কমন হয়ে গেল। এবার দেখ আমি ফার্দার ইনক্রিজ করছি, ইনক্রিজ করছি করছি এই পয়েন্টে ইনক্রিজ হয়ে গেল ম্যাক্সিমাম, তখন দেখ আউটপুট কি আছে, মাইনাস রিসেট আছে, ঠিক আছে। এবার দেখ ইনপুট আউট কি হচ্ছে, আস্তে 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 কমছে, তা কমছে, কমতে কমতে এই পয়েন্ট যখন গেল তখনও কি আছে, মাইনাস রিসেট। ইভেন জিরো যখন ক্রস তখন কোথায় আছে, মাইনাস রিসেট। তাহলে কি আমি আস্তে আস্তে কমাচ্ছি, কমাতে 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 জিরো চলে আসলাম, তখন মাইনাস রিসেট, জিরোতে কমে মাইনাস রিসেট, তাই না। এবার কতক্ষণ যায় মাইনাস রিসেট, এই এলটিপি পর্যন্ত। যখনই আমার ভিআইটা এর থেকে কমে গেল তখন কি হচ্ছে, আউটপুটটা প্লাস রিসেট আসছে, কেন, ভি প্লাসটা বড় হয়ে যাচ্ছে ভি মাইনাসের থেকে। তাই কি হলো, এটা আস্তে আস্তে উঠে গিয়ে কোথায় চলে গেল, এটা চলে গেল প্লাস রিসেটে। এবার দেখ প্লাস রিসেট চলে গেল, তাহলে কি হচ্ছে, এতটা গেল। তো এইটা হচ্ছে আমার ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স অফ অপ অ্যাম্প, মানে সরি স্মিথ ট্রিগার, ঠিক আছে। তো এটা হচ্ছে স্মিথ ট্রিগার ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স, আর এটা হচ্ছে স্মিথ ট্রিগারের ওয়েবফর্ম, মানে আউটপুটের সাথে ওয়েবফর্ম, ঠিক আছে। তো দুটোই পরীক্ষা দিতে পারে, যে কোনো একটা, এটাকে বলে ইউটিপি, এটাকে বলে এলটিপি, ঠিক আছে। তো ডিফারেন্সটা বোঝা গেল, জিরো ক্রসিং ডিটেক্টরের সাথে ডিফারেন্সটা কোথায় আছে, এখানে এটা হচ্ছে আমার ডিফারেন্স, ঠিক আছে। এবার দেখ এখানে একটা ট্রিক, যে স্মিথ ট্রিগার এখানে কি আছে, এখানে অ্যাক্সিসটা জিরোতে আছে, মানে জিরোর সাথে সিমেট্রিক, মানে আমি যদি এই অ্যাক্সিস ধরি তাহলে কি হচ্ছে, এটা সিমেট্রিক আছে এই পার ওই পার, তাই না। তাহলে ধর তোকে কোশ্চেন দিল যে একটা স্মিথ ট্রিগার ডিজাইন করো, যে স্মিথ ট্রিগারটা কেমন হবে, আমার এটা পজিটিভ ভোল্টেজ এরকম হবে, এটা হবে ভিআই ভি জিরো, এটা হবে ভিআই, ঠিক আছে। কি করে করবি, ঠিক আছে। তো আগে তোরা আমি যা যা পড়ালাম এই স্মিথ ট্রিগারের যে ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্সটা, সেটা ড্র করে নে, ড্র করে নোটসটা লিখে নে, আমি যা পড়ো ওটা বলে দিচ্ছি তোকে। তো বোঝা গেল আজকের পড়াটা, যে পড়ালাম যে স্মিথ ট্রিগারের মেন হচ্ছে স্মিথ ট্রিগার, এটা আমি জানি তোরা হয়তো প্রথমে বুঝতে পারবি না, লাইভ ক্লাস হলে এটা বেশি বেটার হতো, তো ওখানে কিছু কোথাও প্রবলেম হতে পারে। তো প্রবলেম যেখানে হোক না কেন তোরা আমাকে কল করে নিবি বা কন্ট্যাক্ট করবি, আমি তোকে বুঝিয়ে দেবো, ঠিক আছে। আমি ভিডিও লিঙ্কটা রাখবো রাত্রেবেলা পর্যন্ত, তোরা ভিডিওটা তিন চারবার করে দেখে নিস, কিন্তু এটা বুঝবি। এটা যদি না বুঝতে পারে স্কিপ কেউ করিস, যদি এটা খুব ইম্পর্টেন্ট জিনিস স্মিথ ট্রিগারে, জানি একটু কঠিন জিনিস, এটা একমাত্র কঠিন জিনিস ওপেন পেজের জন্য এটা, ঠিক আছে। এবার এই যেটা দেখছিস না, এইটা এইটা এটা কি করতে হবে বলতে, জাস্ট রেফারেন্স একটা ভিজেট ভোল্টেজ দিতে হবে, কোথায় আছে এটা প্র্যাকটিক্যালে যখন তোরা করবি, তোরা যখন প্র্যাকটিক্যালে যখন করবি না ওই জেনার ডায়োড দিয়ে কি বলে স্মিথ ট্রিগার, প্র্যাকটিক্যালে যখন অপ অ্যাম্প করবি তখন তোরা দেখবি এটা পাবি, ঠিক আছে। কি করা হয়, এটা 5.6 ভোল্টের জেনার ডায়োড দিয়ে এই জিনিসটা করা হয়, ঠিক আছে। তো এটা প্র্যাকটিক্যাল যেহেতু ওরিয়েন্টেড, এটা নর্মালি আসে না, স্মিথ ট্রিগার হচ্ছে এটা, ঠিক আছে। তো থিওরি যেটা আছে প্র্যাকটিক্যালের জন্য আছে, তো প্র্যাকটিক্যাল করানো হবে, ঠিক আছে। তো এটা থিওরি পার্ট, এটা থিওরিটা আছে তোরা বুঝতে পারছিস, যদি না বুঝতে পারিস আমাকে বলবি, আর তোরা ট্রাই করার চেষ্টা করিস একটা রেফারেন্স ভোল্টেজ দিয়ে। এখানে কি করলো, এখানে করলাম জিরো করলাম না, এখানে দেখ এখানে এই যে ভিআইটা ছিল এটা বাড়ছিল, আর বিটা ভিসার যেটা ছিল না সেটা কোথায় ছিল বলতো, এটা জিরো ছিল, জাস্ট এরকম। আমি এটা মুছে দিচ্ছি, তোমার মুখ হয়ে গেছে করা, আমি তোকে হিন্ট দিচ্ছি, তোরা বাড়িতে ট্রাই করবি, না পারলে আমি বলে দেবো। দেখ এই জায়গাটা ছিল হচ্ছে ভি জিরো, এই জায়গাটা গ্রাউন্ড ছিল। তো আমি যখন গ্রাউন্ড না করে যদি এখানে একটা পোটেনশিয়াল আমি যদি দিয়ে দিই, তাহলে দেখবি আমার এটা চেঞ্জ হচ্ছে, অ্যাক্সিসটা শিফট করবে। তোরা ট্রাই করবি, ইভেন তোদের প্র্যাকটিক্যাল আছে, কলেজে হয়তো করিছে, তো যদি বুঝতে না পারিস আমাকে কখনো বলিস, আমি তোকে এক্সট্রা ওইটা ক্লাসের মধ্যে পড়বে না, অন্য কোনো সময় বুঝিয়ে দেবো, ঠিক আছে। তো আশা করছি স্মিথ ট্রিগার বোঝা গেল, ঠিক আছে। তো এবার পড়াবো হচ্ছে মাল্টিভাইব্রেটার, মাল্টিভাইব্রেটারটা যদি পন হয়ে যাবে মাল্টিভাইব্রেটার, তাহলে তোর সিলেবাসে যা যা ছিল নন লিনিয়ার কম্পারেটর, তারপরে জিরো ক্রসিং ডিটেক্টর, স্মিথ ট্রিগার, ঠিক আছে, তারপরে আর উইনবিজ অসিলেটরটা বাদ দিয়ে তোদের অপ অ্যাম্পের যা সিলেবাস ছিল সেটা সিলেবাসটা কমপ্লিট, ঠিক আছে, সিলেবাস অনুযায়ী। এবার জাস্ট আমি
তোদেরকে যেগুলো আগের দিন বাড়ির কাজ দিয়েছিলাম সেই বাড়ির কাজের মধ্যে কিছু কিছু অঙ্ক তোদের করে দিচ্ছি, সেগুলোকে আবার মিলিয়ে নিচ্ছি, ঠিক আছে? দেখে নে। ওয়ান মিলিয়ামপিয়ারে যদি কোন ব্রাঞ্চে কারেন্ট সোর্স থাকে তাহলে সেই পার্টিকুলার ব্রাঞ্চে কারেন্ট হচ্ছে ওয়ান মিলিয়ামপিয়ার। সে এখানে কিন্তু ওয়ান কিলোমিটার উপর ডিপেন্ড করবে না যে এর মধ্যে কারেন্ট কত যাবে। কেন? এটা কারেন্ট সোর্স, কারেন্ট সোর্সের মানে হচ্ছে এটা, ঠিক আছে? যেমন ভোল্টেজ সোর্সের প্যারালাল কেস কারেন্ট সোর্সের সিরিজে। ওকে, তাহলে কি করে করবো? এটা যদি আট ভোল্ট আছে, এটা আট ভোল্ট, তাই না? তো এটা যদি আট ভোল্ট হয় তাহলে ক্যালকুলেশন করলে কি আসবে? এইট মাইনাস ভি জিরো ডিভাইডেড বাই টেন কে। বোঝা গেল? এটা কি হলো? এটা বলে এই কারেন্টটা কি আমার এই কারেন্টটা বেরোচ্ছে। এবার দেখ ওয়ানটাকে ঢুকছে, মাইনাস ওয়ান মিলিয়ামপিয়ার ইজ ইকুয়াল টু জিরো, তাই না? তাহলে কি হবে এটা? এইট মাইনাস ভি জিরো ইজ ইকুয়াল টু কি হচ্ছে? টেন, তাই না? তাহলে ভি জিরো ইজ ইকুয়াল টু কত আসবে? মাইনাস দুই ভোল্ট। অনেকে কি ভুল করছিল, অনেকে এখান থেকে এইট কারেন্টের আদরে রেজিস্ট্যান্স ধরে নিচ্ছিল বা সামথিং ধরে নিচ্ছিল, তো ভুল হচ্ছিল। জাস্ট এখানে একটাই ট্রিক, দেখ এক লাইন অঙ্ক বেরিয়ে গেল। এটা এইট ভোল্ট ভার্চুয়াল শর্ট, তো এটা এইট ভোল্ট। এটা এইট ভোল্ট হওয়ার জন্য এই পয়েন্টে যদি কেসিএল অ্যাপ্লাই করি কি হবে? এইট মাইনাস ভি জিরো বাই টেন কে মাইনাস ওয়ান মিলিমিটার। কেন ওয়ান মিলিমিটার ঢুকছে, তো মাইনাস ওয়ান মিলিমিটার ইজ ইকুয়াল টু জিরো, তো কি আসছে? ভি জিরো ইজ ইকুয়াল টু মাইনাস অফ টু ভোল্ট। বোঝা গেল? তো এটা হচ্ছে নর্মালি একদম ইজি অঙ্ক, কারেন্ট সোর্স দিয়ে যেটা আসলো, ঠিক আছে? তো এটা তোরা আশা করি পেরেছিস, অনেকেই পেরেছিস, ঠিক আছে? তো এটা করে নে, যদি না পেরে থাকিস। তোরা একটা জিনিস হয়তো খুব ভালো করে বুঝতে পেরেছিস যে অপ অ্যাম্পে কিন্তু জাস্ট কেসিএল, কেসিএল অ্যাপ্লাই করলে অপ অ্যাম্পের কিছু নেই, নেগেটিভ ফিডব্যাকে তো কিছু নেই, পজিটিভ ফিডব্যাকে কিছু আসতে পারে। হ্যাঁ, অনেকের প্রবলেম হচ্ছে কি নেগেটিভ ফিডব্যাক আর পজিটিভ ফিডব্যাককে আইডেন্টিফাই করতে। জাস্ট আমি একটা কথা বলছি শোন, এটা দেখ একটা অপ অ্যাম্প আছে, এই অপ অ্যাম্পে যদি আমার ফিডব্যাকটা এই পয়েন্ট থেকে দেখ নেগেটিভে এসছে তাহলে এটা কি নেগেটিভ ফিডব্যাক, বুঝলি? যদি এটা নেগেটিভে না ঢুকে যদি পজিটিভে ঢুকতো তাহলে কি হতো? পজিটিভ ফিডব্যাক। কি করে বুঝবো ফিডব্যাক? ফিডব্যাক মানে হচ্ছে যে আউটপুট থেকে কিছু ইনপুট এসছে, এটাকে ফিডব্যাক বলে, ঠিক আছে? এবার পজিটিভ না নেগেটিভ কি করে বুঝবো? যদি আমার পজিটিভ টার্মিনালের সাথে কানেক্টেড থাকে তাহলে পজিটিভ ফিডব্যাক, যদি নেগেটিভ টার্মিনালের সাথে কানেক্টেড থাকে তাহলে কি হবে? নেগেটিভ ফিডব্যাক। বোঝা গেছে অঙ্কটা? এবার নেক্সট অঙ্ক দিয়ে যাচ্ছি। এটা সাপোজ এটা দুই নম্বর অঙ্ক ছিল, ঠিক আছে? এটা দুই নম্বর ছিল, এবার এক নম্বর অঙ্কটা করে দিচ্ছি। এটা ছিল, ঠিক আছে? তো তোরা এটা অনেকেই পারবি অঙ্কটা, ঠিক আছে? কি করে করবি? এটা ভি টু, তো এই পয়েন্টে ভি টু, তাই তো? তাহলে কি হবে? ভি টু মাইনাস ভি ওয়ান বাই আর ওয়ান, ওকে, প্লাস ভি টু মাইনাস ভি জিরো বাই আর টু ইজ ইকুয়াল টু জিরো, ওকে? কি করলাম? এটা ভার্চুয়াল শর্ট, তো এটা ভি টু মানে এই পয়েন্টে ভি টু, তো ভি টু মাইনাস ভি ওয়ান বাই আর ওয়ান প্লাস ভি টু মাইনাস ভি জিরো বাই আর টু ইজ ইকুয়াল টু জিরো, ঠিক আছে? তো অনেকেরই একটা কোশ্চেন ছিল যে ভার্চুয়াল শর্ট নিয়ে, জাস্ট লাইক যেমন ট্রানজিস্টারে আমরা জানতাম না যে স্যাচুরেশন আছে না অ্যাক্টিভে আছে, কি করতাম? ধরে নিতাম অ্যাক্টিভে, দিয়ে আমি কাজ করতাম বিটা ইন টু, মানে বিটা ইন টু আইবি যেটা করতাম না, আইসি যেগুলো বিটা ইন টু আইবি। এখানে কি করবো? এখানে তোরা জানিস যে ভার্চুয়াল শর্ট আমরা স্যাচুরেশনে থাকলে কাজ করতে পারবো না, বাট কি করে বুঝবো স্যাচুরেশন আছে কিনা? তো একমাত্র উপায় কি, আমি সব জায়গাতে ভার্চুয়াল শর্ট ইউজ করে দেবো,
আমি বারবার বলছি সব জায়গাতে ভার্চুয়াল শর্ট ইউজ করব। ভার্চুয়াল শর্ট ইউজ করার পর আমি দেখব যে আমার আউটপুট ভোল্টেজ যেটা আসছে সে আউটপুট ভোল্টেজটা কি স্যাচুরেশন ক্রস করছে। যদি স্যাচুরেশন ক্রস করে তাহলে আমি ওখানে আর ভার্চুয়াল শর্ট ধরতে পারবো না, যে নর্মালি আমি ক্যালকুলেশন করব, ঠিক আছে। যদি ভার্চুয়াল শর্ট ধর স্যাচুরেশন ক্রস করলো না তাহলে নর্মালি ভার্চুয়াল শর্ট এপ্লাই করবে, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। ওকে, এবার দেখ তাহলে এখান থেকে যদি ক্যালকুলেশন করি কি আসবে, ভি জিরো ইজ ইকুয়াল টু পাবো আমি ভি টু ইন্টু ওয়ান প্লাস আর টু বাই আর ওয়ান মাইনাস ভি ওয়ান ইন্টু আর টু বাই আর ওয়ান, এটা বেরোবে, ঠিক আছে। এবার দেখ ট্রিক্স কি, ট্রিক্স কি করে আমি এটা শর্টকাটে করবো, এটা লিখে নে। আমি তো শর্টকাট বলবো, সবাই এভাবে করেছিল অলরেডি বেশিরভাগ স্টুডেন্টই। এবার আমি এটাকে মুছে লিখে নে, এটা তো আমি এটা বলেছি এরকম শর্টকাট দেখ। আমি কি করবো ওখানে সুপারপজিশন থিওরেম অ্যাপ্লাই করবো। সুপারপজিশন থিওরেম কি বলে, আমি এটাকে দুটো সার্কিট ড্র করতে পারি, একটা এই সার্কিট এটা গ্রাউন্ড করে দিলাম, আর এটা কেমন সার্কিট হবে, এটা পারি কি পারি না, তাই না? তো এই দুটো যোগ করলে এটা আছে সুপারপজিশন থিওরেম, এটাই বলছে, তাই না? এবার দেখ আমি খুব ভালো করে তোদেরকে বলতে পারি যে তোদের মুখস্থ বা এটা দেখ তোদের মুখস্থ কি, এটা এটা হচ্ছে একটা ইনভার্টিং অ্যাম্পলিফায়ার। ফর্মুলা কি, এটা ভি জিরো ওয়ান দে, ভি জিরো টু দে, ফর্মুলা কি, ভি জিরো ওয়ান ইজ ইকুয়াল টু কি লিখতে পারি আমি মাইনাস অফ ভি ওয়ান ইন্টু আর টু বাই এটা আর টু এটা আর ওয়ান, কি হবে আর টু বাই আর ওয়ান। ওকে, আর এটা ফর্মুলা কি হবে, ভি জিরো টু ইজ ইকুয়াল টু মাইনাস অফ আর টু বাই আর ওয়ান, সরি এটা হচ্ছে এটা নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার, কি আসবে ওয়ান প্লাস আর টু বাই আর ওয়ান ইন্টু ভি টু, ঠিক আছে, বোঝা গেল? তো আমি ভি জিরো ওয়ান ভি জিরো টু পেয়ে গেলাম। সুপারপজিশন কি বলে, সুপারপজিশন বলে যে দুটো সোর্সকে আলাদা আলাদা না করে একবার যদি করি তাহলে কি দুটো অ্যাড করে দিতে হয়, তাহলে কি হবো ভি জিরো ইজ ইকুয়াল টু কি লিখবো আমি মাইনাস অফ ভি ওয়ান ইন্টু আর টু বাই আর ওয়ান প্লাস ওয়ান প্লাস আর টু বাই আর ওয়ান ইন্টু ভি টু। দেখ এবার ডাইরেক্টলি বেরোলো না, এখানে অত কিছু করতে হবে না। আমি কি করব, ছবি দেখলাম, ছবিতে আমি এটা আমি করে দেখালাম তোদেরকে, এটা তোরা ডাইরেক্টলি করতে পারবি। ভি ওয়ান ভি টু আছে, আমি দেখছি ভি ওয়ান টু ভি টু যদি না থাকে তাহলে এটা ইনভার্টিং অ্যাম্পলিফায়ার, ভি ওয়ান না থাকলে এটা নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার, যা যোগ করে দিবি হয়ে যাবে, কোনো কিচ্ছু নেই ওটাতে, ঠিক আছে। একটু বোঝার আছে, একবার দেখে নিই ভিডিওটা আরেকবার, তাহলে খুব ভালো করে বুঝতে পেরে যাবি। সুপারপজিশন থিওরেম অ্যাপ্লাই করে এই সব জায়গাতে সুপারপজিশন অ্যাপ্লাই করবো, যেখানে আমি একটা সোর্স শর্ট করলে অন্যটা সোর্স দিয়ে যেটা থাকবে সেই সার্কিটটা আমার কাছে নোন, আবার ওটার শর্ট করলে এই সার্কিট নোন, দুটোর অ্যান্সার আমি জানি, দুটোকে যোগ করে দেবো হয়ে যাবে। ওকে, এটা হচ্ছে দুই নম্বর অঙ্ক, এক নম্বর অঙ্ক, ঠিক আছে। এবার আমি এটাকে তোর লিখে নেটা একটু, তারপর মুছে দিচ্ছি এটাকে। তোদেরকে অপ্যাম্পের এই কাজটা করানোর পরে বাকি থাকবে হচ্ছে তো সিএমআরআর, স্লিউ রেট, ওকে, রেক্টিফায়ারটা বাকি থাকবে, আজকে মাল্টিপ্যাটা পড়িয়ে দেবো, রেক্টিফায়ার বাকি থাকবে, ঠিক আছে। আর একটা হবে কি লিনিয়ার ইকুয়েশন সলভ করা ইউজিং অপ্যাম্প, ঠিক আছে, ওটা তোদের সিউতে বারবারই কোশ্চেনটা দেয়, তো ওটা একটা করে দেবো। তো ওই নেক্সট ক্লাসে আমি আশা করছি তোর অপ্যাম্পে কমপ্লিট করে দেবো, ঠিক আছে। এটা জেস টেস্ট ছিল, ঠিক আছে, অঙ্কটা এটা তো শূন্য গ্রাউন্ড ছিল, এটা তো বিআই ছিল।
অঙ্কটা ওকে এই অঙ্কটা তো নরমালি কি এটা জিরো তো এই পয়েন্টে জিরো ওকে আমি এই পয়েন্টে যাই না ভি ওয়ান ধরে নিলাম ঠিক আছে আমি এই পয়েন্টে কেসিএল অ্যাপ্লাই করলে কি পাবো আমি জিরো মাইনাস ভি আই বাই আর প্লাস জিরো মাইনাস ভি ওয়ান বাই আর ইজ ইকুয়াল টু জিরো ঠিক আছে তাহলে কি পাচ্ছি এখান থেকে আমি ভি আই ইজ ইকুয়াল টু মাইনাস অফ ভি ওয়ান ঠিক আছে কি করলাম আমি জিরো মাইনাস ভি আই বাই আর প্লাস জিরো মাইনাস ভি ওয়ান বাই আর ঠিক আছে এটা হয়ে গেছে এবার ওই পয়েন্টে যদি কেসিএল করি কি পাবো আমি ভি ওয়ান মাইনাস জিরো বাই আর প্লাস ভি ওয়ান মাইনাস জিরো বাই আর প্লাস ভি ওয়ান মাইনাস ভি জিরো বাই আর ইজ ইকুয়াল টু জিরো কি এসছে এখান থেকে পাবো ভি জিরো ইজ ইকুয়াল টু থ্রি ভি ওয়ান ঠিক আছে এবার দেখ ভি ওয়ান ইজ ইকুয়াল টু ভি আই তাহলে লিখতে পারি মাইনাস অফ থ্রি ভি আই ইজি অঙ্ক ঠিক আছে তাহলে কি বেরোলো তাহলে আমি এই অঙ্কটাতে বেরোলো ভি জিরো ইজ ইকুয়াল টু মাইনাস অফ থ্রি ভি আই ঠিক আছে লিখে না ওকে এবার দেখ মুছে দিচ্ছে নাকি আমি এবার নেক্সট যে অঙ্কটা ছিল সেটা দেখাচ্ছি নেক্সট অঙ্কটা ছিল এদিকে না এদিকে নেক্সট যে অঙ্কটা ছিল সেটা হচ্ছে এটা হচ্ছে ভি এটা গ্রাউন্ড এটা আর না আর আর এই যে আর এটা হচ্ছে এটা ভি জিরো ঠিক আছে এটা মাইনাস এটা প্লাস ঠিক আছে সিমিলার কেসে এখানে বলছে কি এখানে বললো অল্প বার করতে তো এখানে যদি আমি বের করি তো কি বার করতে হবে এটা যদি ভি হয় তার মানে কি এটাও ভি তাহলে কি হবে ভি মাইনাস জিরো বাই আর প্লাস ভি মাইনাস ভি ওয়ান বাই আর ইজ ইকুয়াল টু জিরো তাই না তাহলে কত আসছে এখান থেকে দেখ তাহলে এখান থেকে বার করলে আমি বার করতে পারি যে আর যদি কাটে থাকে টু ভি ইজ ইকুয়াল টু এটা ভি রেখেছি আমি ভি আই না রেখে তো টু ভি ইজ ইকুয়াল টু ভি ওয়ান এটা বেরোলো ঠিক আছে তাহলে একবার করি এখানে কেসিএল তাহলে কি বার করতে পারি ভি ওয়ান মাইনাস ভি বাই আর প্লাস ভি ওয়ান মাইনাস জিরো বাই আর প্লাস ভি ওয়ান মাইনাস ভি জিরো বাই আর ইজ ইকুয়াল টু জিরো ঠিক আছে তো এখান থেকে কত বেরোচ্ছে তো এখান থেকে বেরোচ্ছে থ্রি ভি ওয়ান মাইনাস ভি ইজ ইকুয়াল টু ভি জিরো তো থ্রি ভি ওয়ান ইকুয়াল টু পুট করে দে তাহলে সিক্স ভি মাইনাস ভি ইজ ইকুয়াল টু ভি জিরো তো ভি জিরো ইজ ইকুয়াল টু ফাইভ ভি ঠিক আছে তাহলে এখানে কি পেলাম তাহলে এর ভি জিরো পেলাম আমি কি ফাইভ ভি ঠিক আছে সব এটা লিখে দিলাম ভি ওয়ান ভি ওয়ান এটা দিলাম তো ভি টু তাহলে এটা ভি টু এটা হচ্ছে ভি ওয়ান ঠিক আছে মুছে দিচ্ছি তাহলে এটা আমি তো দেখালাম যে দুটো করে যে ফাইভ ভি টু ফাইভ থ্রি ওয়ান কি করে এলো এবার দেখ তিন নম্বর যে কোশ্চেনটা ছিল সেই কোশ্চেনটা দেওয়া ছিল তোদের কেমন এখানে আছে কি ভি ওয়ান এখানে আছে ভি টু এটা ভি জিরো এটা আর 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 দিয়ে তোকে বলেছে এই সার্কিটটা কত এবার তোরা বল আমি যদি ভি টু ঢেকে দিই তাহলে এই সার্কিটটা আসছে কত অ্যান্সার মাইনাস থ্রি ভি ওয়ান তাহলে কি লিখবো ভি জিরো ইজ ইকুয়াল টু মাইনাস থ্রি ভি ওয়ান আমি যদি ভি ওয়ান কে ঢেকে দিই তাহলে কোনটা এই সার্কিটটা তাহলে কত আসছে ফাইভ ভি টু কি লিখবো প্লাস ফাইভ ভি টু করতে হলো বেশি খাটনি বোঝা গেল এরকম করে আমাকে সলিউশন থিওরি অ্যাপ্লাই করতে হবে এটা খুব ট্রিকি অঙ্ক এগুলো ঠিক আছে জাস্ট আমি এই দুটো যদি আমি মুখস্থ থাকি এগুলো একটা কি বলে বেঞ্চমার্ক প্রবলেম এগুলো মুখস্থ থাকে তো কোশ্চেন কেমন হবে কোশ্চেন এটা দিয়ে দেবে এটা মাইনাস থাকবে কোশ্চেন এটা দিয়ে দিয়ে বলবে যে অ্যান্সার কত হবে ঠিক আছে তো যদি মুখস্থ থাকে রাইটলি অ্যান্সার বলে দিতে পারবি ওকে তো এই তিনটা হয়ে গেল ঠিক আছে এবার এবার যেটা করবো পজিটিভ ফিডব্যাক অঙ্কগুলো এটা খুব একটা ইম্পর্টেন্ট অঙ্ক ঠিক আছে তো অঙ্কটা দেখিয়ে দিই তো পজিটিভ ফিডব্যাক অঙ্কটা দেখা যাক এবার আমি যে ওই অঙ্কটা তো পার্টিকুলার মনে নেই আমার তো আমি জাস্ট একটা অঙ্ক দেখাচ্ছি জাস্ট একটা অঙ্ক দিয়েছে ঠিক আছে তুই কোনো কিছু জানিস না তোকে অ্যান্সার বললে অ্যান্সার কি হবে কি করে বুঝবি কি হবে দেখ ফার্স্ট আইডেন্টিফাই দ্য ফিডব্যাক ঠিক আছে আমি কি দেখতে পাচ্ছি ফার্স্ট যে অপেনটা আছে আগে তোর ড্র করে ছবিটা তারপর বলছি এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক ঠিক আছে
এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এই অঙ্কটা করলে তোদের খুব ভালো হবে, তোর খুব ভালো করে বুঝতে হবে অপিনটা। ওকে তো করি, ফার্স্ট ফিডব্যাকটা কি আছে, নেগেটিভ ফিডব্যাক, আর এটা দেখা কি আছে, পজিটিভ এসছে, তাহলে মানে কি এটা পজিটিভ ফিডব্যাক, তার মানে আমি এটা বুঝতেই পারছি যে আউটপুট কি হবে, গ্যারেন্টি আউটপুট হবে আইদার প্লাস ভি সেট অর মাইনাস ভি সেট, কেন, যেহেতু এখানে পজিটিভ ফিডব্যাক আছে, ঠিক আছে। এবার তোকে আমি কি বলেছিলাম যে পজিটিভ কি করে হয়, পজিটিভ ফিডব্যাক আউটপুটটা প্লাস ভি সেট বা মাইনাস ভি সেট হবে, তাহলে ম্যাটার করা হচ্ছে আমার ইনপুটটা কেটে হচ্ছে তার উপরে, তাই তো। এবার দেখ এখানে কি আছে, গ্রাউন্ড আছে, তো এখানে যদি পজিটিভ আসে তাহলে কি হবে, প্লাস ভি সেট। এবার দেখ এখানে কি আসছে, এটা এটা গ্রাউন্ড করে দেওয়া আছে, ঠিক আছে। তার মানে কি বুঝতে পারছি আমি, ভি মাইনাস ইজ ইকুয়াল টু জিরো, ঠিক আছে। তাহলে যদি ভি প্লাস পজিটিভ হয়, ইফ ভি প্লাস পজিটিভ দেন ভি সেট, ইফ ভি প্লাস নেগেটিভ দেন মাইনাস ভি সেট, তাই না। তো এবার আমাকে জাস্ট এটা বুঝতে হবে, তো এবার জাস্ট আমাকে বুঝতে হবে যে এর আউটপুটটা কি আসছে, তাই না। তুই ভালো করে দেখতে পাবি যে এটা কি আছে, নেগেটিভ ফিডব্যাক আছে, ভিআই এখানে আছে, তাই না। এর ফর্মুলা কি, এটা যদি বের করি কি হবে, এটা জিরো বার করে নে, জিরো মাইনাস ভিআই বাই আর প্লাস জিরো মাইনাস ভি জিরো বাই আর ইজ ইকুয়াল টু জিরো, কি আছে, ভি জিরো ইজ ইকুয়াল টু মাইনাস অফ ভিআই। তাহলে আমার এখানে কি আসছে, এখানে আমি দেখতে পাচ্ছি কি আসছে আউটপুটটা, মাইনাস ভিআই আসছে, তাহলে আমার এখানে নেগেটিভ পোটেনশিয়াল আসছে, তাই না। যদি ভিআই পজিটিভ হয়, ধর বলে দিল ইফ ভিআই ইজ পজিটিভ, তাহলে যদি ভিআই পজিটিভ দেয় তাহলে এটা কি হবে, ভি জিরোটা মাইনাস, তাহলে ভি জিরো মাইনাস মানে কি, এখানে মাইনাস ঢুকছে, যদি এখানে মাইনাস ঢুকে তাহলে কি, ভি প্লাসটা আমার মাইনাস, তাহলে আউটপুট কি হবে, আউটপুট হবে মাইনাস ভি সেট। বোঝা গেল কি করে করতে হবে, তাহলে জাস্ট আমাকে চেক করতে হবে কি এই পয়েন্টে যে পোটেনশিয়ালটা আছে সেটা জিরোর থেকে ছোট না বড়, ঠিক আছে। এবার যেহেতু এখানে জিরো দিয়ে দিচ্ছে, সেহেতু আমাকে কোনো অত ঝামেলা করার দরকার নেই, এটা বার করার প্রসিডিওর কি, এটা দেখ এটা কত, এটা হচ্ছে আমার কত হচ্ছে, এটা হচ্ছে আমার মাইনাস অফ ভিআই, ওকে, এটা হচ্ছে ভি জিরো, ঠিক আছে। এবার ভি জিরো গেলাম না, তাহলে এখানে মাইনাস ভিআই মানে কি, এই পয়েন্টে অবভিয়াসলি মানে কি ভোল্টেজ পড়বে, তাই না। তাহলে এখানে নেগেটিভ, তো এখানেও নেগেটিভ, তাহলে কি জিরো থেকে ছোট, আউটপুট কি হবে, মাইনাস ভি সেট। বাই চান্স এটা না দিয়ে কেউ করলো কি, এটা গ্রাউন্ড এটা দিল, এবার কি হবে, সেম অঙ্ক, জাস্ট কি করলো বলতো, এই জায়গাটা দিয়ে দিল, কি করে করবো, সেম কনসেপ্ট। এটা ভিটা কি পজিটিভ আছে, মানে এটা হচ্ছে নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার, তাহলে আমি ভালো করে জানি ফর্মুলা কি, ফর্মুলা হচ্ছে ভি জিরো ইজ ইকুয়াল টু ওয়ান প্লাস আর এফ বাই আর ওয়ান ইন্টু হচ্ছে আমার ভিআই, মানে ভিআই ভিআই আসলো, তাহলে কত হবে, আর এফ ইকুয়াল টু আর, তাহলে কি টু ইন্টু ভিআই, তাহলে এটা পজিটিভ, যদি ভিআই পজিটিভ হয় তাহলে এটা কি হবে, এটা পজিটিভ হবে, তাহলে আমার এই পয়েন্টে কত পোটেনশিয়াল আসলো, টু ইন্টু ভিআই, এটা কি পজিটিভ, যেহেতু ভিআইটা পজিটিভ ধরেছি, তাহলে আউটপুট কি হবে, আউটপুট হবে বোঝা গেল, কেন এখানে পজিটিভ হয়ে গেছে। এটা আগের দিন তোরা অনেকেই ভুল করেছিস, বেশিরভাগই অ্যান্সার করেছিস 55 ভোল্ট 250 ভোল্ট এখানে চলে গেছিলি, বাট এটা মাথায় রেখে করতে হবে, বোঝা গেল। এটা হচ্ছে পজিটিভ ফিডব্যাক অঙ্ক, পজিটিভ ফিডব্যাক অঙ্ক করতে একটু খাতা পেন লাগাতে হয় না, যা দেখবি অ্যান্সার কি প্লাস ভিজেট আর অ্যান্সার কিলোটা থাকবে, ঠিক আছে, ওইটাতেই মারতে হবে। এবার ধর দিল প্লাস ভিজেটও আছে মাইনাস ভিজেটও আছে, তখন একটু ক্যালকুলেশন করে তোকে দেখে নিবি এরকম করে যে এই পয়েন্টের পোটেনশিয়ালটা জিরো থেকে কম না বড়, যদি নেগেটিভ আসে তাহলে হচ্ছে মাইনাস ভিজেট, যদি পজিটিভ আসে তাহলে প্লাস ভিজেট, ওকে। তো এটা হচ্ছে অঙ্কটা করে দিলাম, তো এটা 6 নম্বর অঙ্ক গেল। 7 নম্বর অঙ্কটা বলি এবার, 7 নম্বর অঙ্কটা আমার যতটা মনে নেই তবু আমি করে দেওয়ার চেষ্টা করছি, এই অঙ্কটা করে নে,
আশা করে লেখা হয়ে গেছে। ঠিক আছে, তো এটা মুছে দিয়ে আমি নেক্সট অঙ্ক করে দিচ্ছি। নেক্সট যে অঙ্কটা ছিল সেটা কেমন ছিল? তোমার তিনটে অপশন দেওয়া ছিল, একটা এইদিকে ছিল, একটা অপশন ছিল এখানে, আরেকটা অপশন ছিল। ঠিক আছে, এবার এখানে একটা রেজিস্ট্যান্স দিয়ে, এখানে একটা রেজিস্ট্যান্স ছিল, এদিকে আসার পরে এখানে একটা অপশন ছিল। ভ্যালুগুলো আমার পারফেক্টলি মনে নেই, আমি কনসেপ্ট বলে দিচ্ছি, তোরা করে নিবি। ঠিক আছে, ভ্যালুটা দিয়ে আর ধর নেগেটিভ ফিডব্যাক ছিল, এই অঙ্কটাতে কোথাও পজিটিভ ফিডব্যাক ছিল না। ঠিক আছে, যা অঙ্ক ছিল এটা V1, এটা V2। কি কি কনসেপ্ট দেখ, তোদের অনেকের প্রবলেম হচ্ছে কি, তোরা ভুল ভুল জায়গায় KCL অ্যাপ্লাই করছিস। মাথায় রাখবি কোথাও থেকে KCL অ্যাপ্লাই করবো, যে কোনো অঙ্ক দিক না কেন, অপ অ্যাম্পের আমাকে যেখানে ফিডব্যাক নেগেটিভ ফিডব্যাক নেই, V-এ অলওয়েজ V- কি করতে হবে, আমাকে KCL অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে কি এক নাম্বার, দুই নাম্বার, তিন নাম্বার, যেখানে অপ অ্যাম্প দেখ না কেন সেখানে শুধুমাত্র V-এ তোকে KCL অ্যাপ্লাই করতে হবে। আমি ভিমাতে KCL অ্যাপ্লাই করলাম এখানে, তাহলে এখানে যদি KCL অ্যাপ্লাই করি কত হবে, এটা VI মানে কেটো V1, এটা V2 মানে কেটো V2, তাই না? তাহলে দেখ ইজিলি এখান থেকে আমি দুখানা কোশ্চেন আনসার পেয়ে যাবো, মানে এখানে আমি এই পয়েন্টে পোটেনশিয়াল পেয়ে যাবো আর এই পয়েন্টে পোটেনশিয়াল পেয়ে যাবো, তাই না? যদি আমি এই দুটো পয়েন্টে পোটেনশিয়াল পেয়ে যাই, তাহলে জাস্ট লাইক এই কোনো থাকা না থাকা একই ব্যাপার, তাই না? তাহলে আমি কি পেলাম, আমি এখানে একটা ভোল্টেজ পেলাম V1, এখানে একটা ভোল্টেজ পেলাম V2, সাপোজ V1 V2 যা আসবে আসবে। তাহলে দেখ এটাকে যদি ভালো করে রিড্র করা যায়, তাহলে আমি এটাকে এইভাবে ড্র না করে এরকম করে ড্র করতেই পারি। জাস্ট এরকম করে ড্র করতে পারি, তাই না? এবার এখানে একটা রেজিস্ট্যান্স এখানে ছিল না, সরি রেজিস্ট্যান্স ছিল না, তো এই পয়েন্টে যদি করে দিই V-টা, তাহলে ইজিলি এখান থেকে পেয়ে যাবো। দেখ এই পয়েন্ট, এই পয়েন্ট তো সেম না, এই পয়েন্টটা করলে কি এটা মাইনাস বাই এটা বাই আর, এটা মাইনাস এটা বাই আর, প্লাস V0 বাই আর, তাহলে করলে দেখবি অ্যান্সারটা ইজিলি চলে আসবে। অ্যান্সার কত আসবে, অ্যান্সার আসবে 4V1 - 3V2 বাই 2, এরকম একটা অ্যান্সার আসবে। ঠিক আছে, বা আগে মাইনাস থাকতে পারে, বাট 4 আর 3/2 আসবে। ঠিক আছে, আমার মনে আছে। তো এরকম করে তোদেরকে অপ অ্যাম্পের নর্মাল অঙ্কগুলো করতে হবে, পজিটিভ ফিডব্যাক থাকলে বা নেগেটিভ ফিডব্যাক থাকলে। ঠিক আছে, তো তোদেরকে আমি কি কি পড়ালাম, অপ অ্যাম্পের নর্মালি CMR আর স্লিউ রেট মাল্টিভাইমিটার, যেটা আছে হলো না করানো। ঠিক আছে, তো মাল্টিভাইমিটার আজকে তো পড়ানো, মাল্টিভাইমিটার হলো না, তো CMR আর স্লিউ রেট মাল্টিভাইব্রেটার আর রেকটিফায়ার এই চারটে বাকি আছে, এই চারটে আমি নেক্সট দিন তোদেরকে আমি করে দেবো। ঠিক আছে, যদি নেক্সট দিন হয় তাহলে আর একটা এক্সট্রা ক্লাস নিয়ে নেবো। তো অপ্যাম্পটা তো খুব ইম্পর্টেন্ট টপিক, তো এটা খুব দরকারি। ঠিক আছে, তো আজকের ক্লাসে এটুকুই, ওকে, থ্যাংক ইউ।